এবার এগলে করে তারা নিজেদের ইচ্ছে মতো। আমি একটু আগেই বললাম যে যখন তাদের মনে হয় যে হ্যাঁ এখন আমরা প্রোডিউস করব, দেন দ্যাট পার্টিকুলার এগস আর গোয়িং টু বি ফিউজড উইথ দ্য স্পার্মস। ওকে, সো এগলে কখন করবে বা কতবার করবে সেটা তাদের নিজেদের ইচ্ছার উপর, বাট মেটিং তারা একবারই করে, ওয়ান্স ইন আ লাইফ টাইম। মানে মিটিং করার পর স্পার্ম গুলোকে নিজেদের মধ্যে স্টোর করে রাখে? একদম একদম, স্পার্ম গুলোকে, যেমন আমরা কালকে পড়ছিলাম না যে আরশোলার ক্ষেত্রেও তাই হয়, আরশোলা মানে ফিমেল ককরোচ যারা, তারা নিজেদের মধ্যে স্পার্ম গুলোকে স্টোর করে রাখতে পারে। কিন্তু আরশোলার ক্ষেত্রে মিটিং অনেকবার হতে পারে ইন দেয়ার লাইফ টাইম, বাট ইন কেস অফ বি ওনলি ওয়ান্স, এন্ড দ্যাট ইজ ওনলি দ্য কুইন বি। ম্যাম আরশোলার ক্ষেত্রে কি হয় আরেকবার বলবেন? আরশোলার ক্ষেত্রে আমি বলেছিলাম যে দে আর অলসো ডিপোজিটিং দ্য স্পার্মস ইন আ পাউচ লাইক অফ ব্যাগ ইনসাইড দেয়ার বডি, দ্যাট ইজ নোন অ্যাজ ওই স্পার্মাথেসা, যার মধ্যে স্পার্মস গুলো কালেক্টেড থাকে। এবং ওরাও তাই নিজেদের ইচ্ছে মতো যখন ওদের মনে হয় যে আমরা এখন এগ প্রোডিউস করবো, অ্যাট দ্যাট টাইম দে আর প্রোডিউসিং দ্য এগস অ্যান্ড দে আর ফার্টিলাইজ ইট উইথ দ্য পার্টিকুলার স্পার্মস। না না না, স্পাইডারের ক্ষেত্রে এরকম, মানে স্পাইডারের ক্ষেত্রে হ্যাঁ দে আর হ্যাভিং মেল স্পাইডার ফিমেল স্পাইডার, বাট দে আর ডুইং দ্য নর্মাল ফার্টিলাইজেশন। না 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 না, স্পাইডার স্টোর করে না, আরশোলা স্টোর করতে পারে, বি স্টোর করতে পারে। দিস প্রসিজার ইজ ভেরি মানে কি বলবো স্পেসিফিক, সবার ক্ষেত্রে তো এই স্পেসিফিক প্রসিজার নর্মালি দেখতে পাওয়া যায় না, সব ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, কিছু কিছু ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বীজ যখন মানে ওই মানে এগুলোকে মানে ইয়ে করে ফার্টিলাইজ করে, মানে যখন আর নতুন ওই মৌমাছি গুলোকে তৈরি করে, মানে একবারেই কি ওই ওর জমানো সব স্পার্ম গুলো? না 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 না, একবারে ইউজ করে না। তো মানে ওটা ডিপেন্ড করে, ওটাও মানে কোনোবার হয়তো 1000 এগ লে করলো, কোনোবার হয়তো 2000 এগ লে করলো, সো দ্যাট ইজ অলসো ডিপেন্ডিং অন দেয়ার রেগুলেশন অর বডি রেগুলেশন। ওকে, তো ফার্টিলাইজেশন তাহলে যাদের হলো সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা দেখলাম ফিমেল প্রোডিউস হলো, একটা ফিমেল শুধু কুইন বি হিসাবে ডেজিগনেটেড হচ্ছে, যার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2N, আর বাকি সমস্ত ফিমেল তোমার বিজ আর নোন অ্যাজ ওয়ার্কার্স, সো দে আর অলসো হ্যাভিং দ্য 2N কনফিগারেশন অর 2N ক্রোমোজোম কনফিগারেশন ইনসাইড দেয়ার বডি। এবার বাকি রইল যে এক সেল গুলো ফার্টিলাইজড হলো না, অনেক এক সেল থাকে যেগুলো ফার্টিলাইজড হয় না, তাহলে এবার যেগুলো ফার্টিলাইজড হলো না সেইগুলো থেকে প্রোডিউস হলো যে বীজ গুলো, তাদের ক্রোমোজোম নাম্বার হলো N, এবং তারা ডেজিগনেটেড হয় অ্যাজ মেল বি বা অ্যাজ ড্রোন। তাহলে ইন কেস অফ হানি বি ফিমেলদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2N, কিন্তু মেলদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে N। মেলটারা কখন প্রোডিউস করে? কখন প্রোডিউস করে না, একসাথেই যখন এগ লে করছে, আমি তোমাকে আমি বললাম না যে ধরো 90% এগ ফার্টিলাইজড হয়েছে উইথ দ্য স্পার্ম, আর 10% এগ ফার্টিলাইজড হয়নি উইথ দ্য স্পার্ম, তো সেই 10% এগ উইল প্রোডিউস দ্য মেল বীজ। ও, যেমন আমি মনে করলাম 90% স্পার্ম হয়েছে। না না না, ওকে, সো যে যে এগস গুলো ফার্টিলাইজড হচ্ছে না উইথ স্পার্ম, সেই এগস গুলোই প্রোডিউস করছে মেল বীজ, সেজন্য তাদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে N, সেজন্য তারা স্পার্ম সেল প্রোডিউস করে ডিরেক্টলি যেগুলোর ক্রোমোজোম নাম্বার ইজ অলসো N। আর কুইন বির ক্ষেত্রে কি হয়, কুইন বি যে এক্সেল লে করে সেটা ফার্স্টে মিওসিস হয়, তারপর এক্সেল প্রোডিউস হয়, কারণ যেহেতু কুইন বির ক্রোমোজোম নাম্বার 2N, সেজন্য ফার্স্টে তারা মিওসিস করে তারপর এক্সেল প্রোডিউসড হয়, এবং সেক্ষেত্রে অবভিয়াসলি এক্সেল এর ক্রোমোজোম নাম্বার N। ঠিক আছে, সো এখানে দেখো তোমাদের দেখানো হয়েছে যে মেল বীর ক্ষেত্রে মাইটোসিস হচ্ছে এবং স্পার্ম সেল প্রোডিউস হচ্ছে যাদের ক্রোমোজোম নাম্বার N, কুইন বীর ক্ষেত্রে মিওসিস হচ্ছে এবং এক্সেল প্রোডিউস হচ্ছে যেখানে ক্রোমোজোম নাম্বার হচ্ছে N। সো ফাইনালি N ফার্টিলাইজ করছে একসাথে, এন্ড দে আর প্রোডিউসিং দ্য 2N ইন কেস অফ ফিমেলস। ম্যাম আর যাদের হ্যাঁ বলো, স্লাইডটা না কেটে যাচ্ছে, আসলে স্লাইডটা আমি বড় করে দিয়েছি, মানে আজকে এবার ঠিক আছে, এবার দেখো এবার দেখো, ঠিক আছে। আচ্ছা ম্যাম, এরকম অনেক স্পার্ম তো থাকতে পারে যেগুলো হয়তো এগের সাথে ফিউজ হচ্ছে না, তাহলে সেগুলোর থেকে আবার মানে ড্রন হতে পারে না? বুঝলাম না,
মানে আপনি তো বললেন যে মানে যে এগ গুলো স্পার্মের সাথে ফিউজ হতে পারে না, মানে 90% হলো, বাকি 10%টা হলো না, সেখান থেকেই ওই যে মেল বি এগুলো মানে তৈরি হচ্ছে সেই এগ থেকে। হ্যাঁ 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 মানে হ্যাঁ ম্যাম ওই ম্যাম কিন্তু অনেক তো মানে এরকম স্পার্মও মানে থাকতে পারে, মানে যেগুলো মানে এগের সাথে ফিউজ করলো না, মানে সেখান দিয়ে হতে পারে না? না, সেই স্পার্ম গুলো ডিজেনারেট করে যাবে, মানে 700,000 স্পার্ম সে স্টোর করেছে। এবার সে ধরো তার হোল লাইফে, সাপোজ ধরো আমি বলছি ধরো 4,000 বা 5,000 এগ লে করলো, তাহলে এই 4,000 বা 5,000 এগ কিছু ফিউজড হয়েছে, কিছু ফিউজড হয়নি, করে তারা প্রডিউস করলো, সেখান থেকে অ্যাজ পার তোমার এই ফার্টিলাইজেশন মেল ফিমেল প্রডিউসড হলো। এবার বাকি যে স্পার্মস গুলো তার বডিতে স্টোর ছিল, তার লাইফ সাইকেল যখন শেষ হয়ে যাবে তখন সেই স্পার্মস গুলো নষ্ট হয়েছে যাবে উইথ দেয়ার বডি ইটসেলফ, সেগুলো তার কোনো ফাংশন থাকছে না। ও ডিসাইড করে যে 90% এগ কে ফার্টিলাইজ করব আর করব না, ওটা ওই ডিসাইড করে নাকি? ওটা না, সেটা ও ডিসাইড করে না, সেটা ওর বডির ভেতরে হয়, দ্যাট ইজ নট রেগুলেটেড বাই, মানে ওর বিশে কিছু হয় না, মানে ওর বডির ভেতরে যেরকম ভাবে ফার্টিলাইজেশন হচ্ছে, শি ইজ জাস্ট লেইং দা এগ, সেটা তো ওই ডিসাইড করে। হ্যাঁ, সেটা ভ্যারি করে, মানে যেমন ধরো আমাদের ক্ষেত্রে যখন স্পার্ম প্রোডাকশন হয়, 50% স্পার্ম এক্স ক্রোমোজোম কন্টেন করে, 50% ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম কন্টেন করে, তো সেক্ষেত্রে তোমার ছেলে বা মেয়ে হওয়ার চান্সেস সবসময় 50-50 থাকে। তো ইন কেস অফ দিস পার্টিকুলার হানি বি, এদেরও যখন ফার্টিলাইজেশন হয় সেটা একটা পার্টিকুলার রেঞ্জ থাকে, যে এত পার্সেন্টেজ এগ, ধরে নাও 5-10% এগ উইল নট বি গেটিং ফার্টিলাইজ, and rest of the তোমার eggs are getting fertilized with the sperm. তো সেখানেও রেঞ্জ ভ্যারি করে, মানে সবসময় যে 10% এগি ফার্টিলাইজড হবে না বা 5% এগি ফার্টিলাইজড হবে না, সেটা না, দ্যাট ইজ ভ্যারাইং, দ্যাট ইজ এগেইন ডিপেন্ডিং অন দ্যাট পার্টিকুলার কুইন বিস বডি রেগুলেশন, তো সেটা তো ভ্যারি করেই, সেটা তো সবসময় অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে, ও রেগুলেট করে না, সেটাই বলছি। আমাদের ক্ষেত্রে তো তাই না, যে এক্স বা ওয়াই কোন ক্রোমোজোমটা ফিউজড হবে, দ্যাট ইজ ডিপেন্ডিং অন দা এগ, এগ যাকে পছন্দ করে এক্স ক্রোমোজোম কে, বা যে এগ ওয়াই ক্রোমোজোম কে পছন্দ করে, অ্যাকর্ডিং টু দ্যাট তারা ফিউজ করে, সেখানে আমাদের তো কোনো নেই, হাত নেই, উই ক্যান ডু এনিথিং। ঠিক আছে, সো আফটার ফার্টিলাইজেশন আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, তোমাদের নেক্সট স্লাইডে রয়েছে হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ইন্টারনাল ফার্টিলাইজেশন। তো এই যে আমরা প্রসেসটা দেখছিলাম, তো এবার ফাইনালি আমরা দেখছি যে এই প্রসেসটা দু রকম ভাবে হতে পারে, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। তো ইন কেস অফ এক্সটার্নাল ফার্টিলাইজেশন নর্মালি দেখবে মাছেদের ক্ষেত্রে বা অ্যাকোয়াটিক অ্যানিমালসদের ক্ষেত্রে নর্মালি তাদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। তারা কি করে, তাদের বডির বাইরে স্পার্ম বা ওভাম গুলোকে ছাড়তে থাকে, এবং অবভিয়াসলি একটা লিকুইড মিডিয়ামের মধ্যে ছাড়ে, কারণ আদারওয়াইজ তো অবভিয়াসলি ফার্টিলাইজেশন তোমার পসিবল নয়। তো এই জন্য নর্মালি অ্যাকোয়াটিক অ্যানিমালসদের ক্ষেত্রে আমরা এটা বেশি দেখতে পাই। তো দে আর বেসিক্যালি রিলিজিং দেয়ার ওভাম আর স্পার্ম ইন দ্য ওয়াটার, অ্যান্ড ইন দ্যাট পার্টিকুলার ওয়াটার ওভাম আর স্পার্ম ফিউশন ইজ টেকিং প্লেস, এটাকে আমরা বলি এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল ফার্টিলাইজেশন ব্যাঙের ক্ষেত্রেও দেখা যায়, নর্মালি ফ্রগসরা যখন মেট করে সবসময় দেখবে পুকুর বা কোনো জলা জায়গার পাশে তারা মেট করে, বিকজ তাদের মানে মেল ফ্রগ স্পার্ম রিলিজ করে, ফিমেল ফ্রগ ওভাম রিলিজ করে, এবং এই ওভাম এবং স্পার্ম গিয়ে ফাইনালি জলে পড়ে, এবং জলে পড়ার সঙ্গে সঙ্গে দে আর গেটিং ফিউজড উইথ ইচ আদার, অ্যান্ড দে আর ডুইং দ্য or continuing the fertilization procedure. এগুলো তো মানে ওদের তো মানে জলের মধ্যে ফার্টিলাইজেশন রয়ে, তাহলে ওরা কেন মিট করে? কারা? ব্যাংরা? হ্যাঁ, না না, ব্যাংদের তো মিটিং হয়, উইদাউট মিটিং দে আর নট রিলিভিং দ্য মানে হরমোনাল রেগুলেশন চেঞ্জ না হলে দে আর নট রিলিভিং দ্য স্পার্ম অর ওভাম ইন কেস অফ ফ্রগ। মেল ফ্রগদের দেখবে, মেল ফ্রগরা যে গলা ফুলিয়ে ডাকে ইন কেস অফ বর্ষাকাল, কেন ডাকে? বিকজ দে আর অ্যাট্রাক্টিং দ্য ফিমেলস so that they can do the mating. Without mating, frog এদের ক্ষেত্রে ইয়ে হয় না, fertilization বা তোমার reproduction হয় না, they used to do the mating. ঠিক আছে, so this is internal fertilization.
না ইন্টারনাল ফার্টিলাইজেশন কখন হয়? ইন্টারনাল ফার্টিলাইজেশন তো বডির ভেতরে হচ্ছে না, স্পার্ম আর এগ দুটোই, স্পার্ম রিলিজ হচ্ছে বডির ভেতরে, এগও রয়েছে বডির ভেতরে, স্পার্ম গিয়ে এগের সাথে মিট করছে, দ্যাট ইজ দ্য ইন্টারনাল ফার্টিলাইজেশন। কিন্তু এখানে তো স্পার্ম ওভাম দুটোই বডির বাইরে রিলিজ হচ্ছে এবং রিলিজ হয়ে ফাইনালি তারা ওয়াটারে গিয়ে পড়ছে এবং ওয়াটারের মধ্যে দে আর গেটিং ফিউজড উইথ ইচ আদার, সো দ্যাট ইজ, হ্যাঁ সেখান থেকে ট্যাডপোল তৈরি হচ্ছে, ঠিক আছে, সো দ্যাট ইজ এক্সটার্নাল। আর ইন্টারনাল অবভিয়াসলি তুমি যে কোনো ইমপ্রুভড ভার্টিব্রেটস এর ক্ষেত্রে বা অ্যাডভান্সড ভার্টিব্রেটস এর ক্ষেত্রে নর্মালি আমরা ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখতে পাই, এমনকি নর্মালি তোমার গাছেদের ক্ষেত্রেও হয়, অ্যাঞ্জিওস্পার্মস এর ক্ষেত্রে নর্মালি আমরা দেখতে পাই, এছাড়াও তোমার জিমনোস্পার্মস এর ক্ষেত্রেও দেখতে পাই। হ্যাঁ, তো নর্মালি দিস ইন্টারনাল ফার্টিলাইজেশন ইজ গোয়িং অন মেইনলি ফর দ্য প্রোডাকশন, মানে অ্যাকচুয়ালি যেটা একটাই ডিফারেন্স বলতে পারি সেটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশনে নাম্বার অফ অফস্প্রিং কম প্রডিউসড হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশনে প্রচুর অ্যামাউন্ট অফ অফস্প্রিং প্রডিউসড হয় একবারে, তো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। কারণ যেহেতু এক্সটার্নাল ফার্টিলাইজেশনে তোমার স্পার্ম ওভাম বাইরের এনভায়রনমেন্টে মিট করছে, সেজন্য সেক্ষেত্রে গ্যামেটস নষ্ট হয়ে যাওয়ার চান্স বা জাইগোট নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে, সেজন্য তারা বাল্কে রিপ্রোডিউস করে। বাট ইন কেস অফ ইন্টারনাল ফার্টিলাইজেশন যেহেতু সেটা অনেক বেশি সিকিউরড বা একটা সেফ প্রসেস, সেই জন্য নর্মালি এখানে নাম্বার অফ অফস্প্রিং কম প্রডিউসড হয়। ওকে, সো দিস ইজ হ্যাপেনিং। বলো, মানে ইন্টারনাল ফার্টিলাইজেশনের নিশ্চয়তাটা অনেক বেশি, হ্যাঁ, সেই জন্যই this particular difference is there. So next amra jacchi next slide e dekho royeche a comparison between oviparity and viviparity. So oviparity viviparity tumra jano oviparity viviparity hocche basically ki the oviparous animals ki kore, oviparous animals tomar egg lay kore normally, seta fertilized egg o hote pare, seta unfertilized egg o hote pare, আর ভিভিপেরাস অ্যানিমালরা নর্মালি ডিরেক্টলি বার্থ দেয় অফ দেয়ার ইয়াং ওয়ান্স। তো ভিভিপেরাস অ্যানিমালসদের ক্ষেত্রে অবভিয়াসলি এক্সাম্পল হিউম্যান বিং, এনি কাইন্ড অফ ম্যামালস, দে আর অ্যাকচুয়ালি ভিভিপেরাস। তো ইন কেস অফ ওভিপেরাস অ্যানিমাল আমরা বলতে পারি স্নেকস, বার্ডস, দে আর বেসিক্যালি ওভিপেরাস। তো দে আর অ্যাকচুয়ালি প্রডিউসিং দ্য ফার্টিলাইজড এগস দ্যাট ইজ কাভার্ড ইন আ শেল, obviously shell ta calcium carbonate diye toiri ebong unfertilized egg ke lay kore, bujhte parlam na bolo, unfertilized egg ke lay kore, acha unfertilized egg ar fertilized egg, unfertilized egg kotha tar mane ki jekhane sperm ye hoyni tomar sperm eshe dhokeni ar fertilized egg mane jekhane sperm eshe dhukeche, to unfertilized egg আমরা তো এক্ষুনি বললাম না যে হ্যালো ম্যাম বলছি আনফার্টিলাইজড এগ থেকে তাহলে কি করে বেবি প্রোডিউস হবে? আনফার্টিলাইজড এগ থেকে এক্ষুনি তোমরা পড়েছো যে প্রোডাকশন হয়, দ্যাট ইজ নোন অ্যাজ পার্থেনোজেনেসিস, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার, মানে শুধু হ্যাঁ তাদের ক্ষেত্রেও তাহলে ওইটা হয়, মানে পার্থেনোজেনেসিস প্রসেসটা চলে, একদমই নয়, ভুল করছো, পার্থেনোজেনেসিস এর সাথে গুলিও না, মানে পার্থেনোজেনেসিস is a special kind of reproduction jekhane unfertilized egg theke offspring produced hocche. Ebar ekta kotha mone rakho, unfertilized egg mane ki tomar chromosome number kintu half, right? তার মানে হানিবিতে আমরা কি বললাম যে হাফ বা এন নাম্বার অফ ক্রোমোজোম কাদের ক্ষেত্রে রয়েছে? মেলসদের ক্ষেত্রে, ফিমেলসদের ক্ষেত্রে টু এন নাম্বার অফ ক্রোমোজোমই রয়েছে। এবার একটু আগে আমি তোমাদের বললাম ফ্রগ এর কথা, ফ্রগ কি বললাম যে ফ্রগ হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে, ফ্রগ কিন্তু ওভিপেরাস নয় কারণ ফ্রগ কিন্তু ডিম পারছে না, ঠিক আছে, সো ফ্রগ কি করছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন করছে। আমি বললাম সেখানে মেটিং হচ্ছে মেল গ্যামেট ফিমেল গ্যামেট এবং তারা ফিউজ করছে, তাহলে মেল গ্যামেটে ক্রোমোজোম নাম্বার এন, ফিমেল গ্যামেটে ক্রোমোজোম নাম্বার এম, তার মানে তারা যে জাইগোট বা অফস্প্রিং প্রোডিউস করছে সবার ক্রোমোজোম নাম্বার কিন্তু 2n, তো সেটা কিন্তু কোনোভাবেই পার্থেনোজেনেসিস নয়। পার্থেনোজেনেসিসে সব সময় তোমাকে মনে রাখতে হবে যে সেখানে ক্রোমোজোম নাম্বার হচ্ছে হ্যাপ্লয়েড,
কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশনই বলো বা এই তোমার ইন্টারনাল ফার্টিলাইজেশন বলো বা ওভিপেরেসি ভিভিপেরেসি বলো, সব জায়গায় দেখো 2n নাম্বার অফ ক্রোমোজোম প্রোডিউসড হচ্ছে। ম্যাম তাহলে এই ফ্রক তো ওভিপেরি বলবো তাহলে আমরা, মানে ওভিপেরাস অ্যানিমাল তো ফ্রককে ওভিপেরি কি কি করে বলবে? আমি তো বলছি যে ও তো এগ প্রোডিউস করে না। হ্যাঁ, ওরা তো কোনো এগ প্রোডিউস করছে না, ওরা তো ডাইরেক্ট ফার্টিলাইজেশন করছে, সেজন্য ওদের ফার্টিলাইজেশনটাকেই বলছে এক্সটারনাল ফার্টিলাইজেশন। রিলিজ করে তো মানে ফিমেল এগ রিলিজ করে তারপর তো ফার্টিলাইজেশনটা হয়। হ্যাঁ, ফিমেল এগ রিলিজ করে, বাট দ্যাট ইজ গ্যামেট। আর আমি ওভিপেরাসের ক্ষেত্রে কি বলছি, তারা ডিম পারছে, ডিমের মধ্যে তাদের এমব্রায়োটা রয়েছে, তো এখানে তো সেরকম কিছু হচ্ছে না। তার বডির ভেতরে ডেভেলপমেন্ট হতে হবে অফ দ্য পার্টিকুলার এমব্রায়ো, দুটো একটাও হয় না ইন কেস অফ দিস পার্টিকুলার ফ্রগ। সেই জন্য ফ্রগ আর ফিশ, এই দুজনের ফিশেস, এই দুজনের ইয়ে মানে ফার্টিলাইজেশনকে মেইনলি আমরা এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলি। সেক্ষেত্রে কিন্তু ওভিপেরি ভিভিপেরির গল্পটা আসছে না, মানে এই ওভিপেরাস বা ভিভিপেরাস দুজনের ক্ষেত্রেই কিন্তু বেসিক্যালি আমি বলতে পারি ইন্টারনাল ফার্টিলাইজেশনের এটা টাইপ। দুটো ক্ষেত্রেই বেসিক্যালি ইন্টারনাল ফার্টিলাইজেশনই হয়। ইন্টারনাল ফার্টিলাইজেশন হওয়ার পর কিছু অ্যানিমালস আছে যারা এমব্রায়োটাকে লে করে ইন ফর্ম অফ এগ, কিছু অ্যানিমালস রয়েছে যারা নিজেদের বডির ভেতরে সেটাকে সাপোর্ট করছে এবং গ্রো করাচ্ছে। পার্থেনোজেনেসিস যাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে তো তোমার একটা বডির ভেতরে ছিল, স্পার্মটাও বডির ভেতরে ছিল, তার মানে ভেতরেই তোমার ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে, ভেতরেই ওদের ফিউশন হচ্ছে এবং ফিউশনের পরে ওরা এগলে করছে। এবার তোমার এগ লে করে দেওয়ার পর যারা ফার্টিলাইজ তাদের থেকে ফিমেল ডেভেলপ করছে, যারা আনফার্টিলাইজ তাদের থেকে মেল ডেভেলপ করছে। তো ওরকম আলাদা আলাদা ভাবে হয় না, একসাথেই হয়। যদি আলাদা আলাদা করতে হতো তাহলে অনেক বেশি কমপ্লিকেটেড প্রসিজার থাকতো, তো সেটা তো নেই, একদম সিম্পল। বিয়ের ক্ষেত্রে প্রসিজার অনেক সিম্পল, বডির ভেতরে থাকছে স্পার্ম এগ, ফিউশন হচ্ছে, এগ তৈরি হচ্ছে, লে হচ্ছে, আর যাদের ফিউশন হচ্ছে না তারাও লেড আউট হচ্ছে, এরপরে তোমার অ্যাকর্ডিং টু তোমার ফিউশন প্রসেস মেল ফিমেল ডেভেলপ করছে, ঠিক আছে? তো ওভিপেরেসি আর ভিভিপেরেসি হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল ফার্টিলাইজেশনের টাইপস। এই দুটো ক্ষেত্রেই ইন্টারনাল ফার্টিলাইজেশন হচ্ছে, বাট আফটার দ্যাট কিছু কিছু অ্যানিমাল এগ লে করছে, কিছু কিছু অ্যানিমাল এগ লে করছে না, ডিরেক্ট ডেভেলপমেন্ট করছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স মেইন। ওকে, তো আরো কিছু ইয়ে আছে সেটা তো নিশ্চয়ই জানো, ওভো ভিভিপেরাস বলে একটা কন্ডিশন আছে, সেটা একটু বলে দিই। ওভো ভিভিপেরাসি বা ওভো ভিভিপেরাস অ্যানিমালস যারা হয় তাদের ক্ষেত্রে তারা কিন্তু এমব্রায়োনেটেড এগ লে করে, মানে তারাও এগ লে করে কিন্তু এমব্রায়ো ডেভেলপমেন্ট তাদের বডির ভেতরেই শুরু হয়ে যায় এবং তারপর তারা এগ লে করে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওভো ভিভিপেরাস এবং ভিভিপেরাস। বোঝা গেল কি? দেখো আচ্ছা, ওভোভিভিপেরাসের এক্সাম্পল হচ্ছে তোমার শার্কস। শার্কসরা নর্মালি কি করে, তারাও এগ লে করে কিন্তু সেই এগ গুলোর মধ্যে এমব্রায়ো ফরমেশন অলরেডি স্টার্ট হয়ে যায়। তার কারণটাও আমি তোমাদের বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা কি পড়ছি, যারা ওভিপেরাস তারা এগ লে করে, ধরো মুরগি হাঁস এরা কি করছে, এগ লে করছে, বা যে কোনো ধরনের বার্ডস বা যে কোনো রেপটাইলস এরা এগ লে করছে, এবং এগ লে করার পর তারা কি করছে, ইনকিউবেশন করছে, তা দিচ্ছে, সোজা বাংলায় তা দিচ্ছে, এবং যখন তারা ইনকিউবেশন করে বা তা দেয় তখন টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেডে মেনটেন্ড হয়, এবং এই 37 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, এগের ভেতর যে ইয়ক থাকে সেই ইয়ক থেকে এমব্রায়ো ফর্মেশন স্টার্ট হয় এবং ফাইনালি এমব্রায়ো ডেভেলপ করে। এটা কোথায় হচ্ছে, বাইরে,
ইন দা এনভায়রনমেন্ট, সেই জন্য এটাকে আমরা বলছি ওভিপেরাস। ওভোভিভিপেরাস এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা অলরেডি এমব্রায়োনেটেড বা এমব্রায়ো ফর্মেশন তৈরি শুরু করে দিয়েছে ইনসাইড দ্য মাদার্স বডি, এবং এমব্রায়ো ফর্মেশন কমপ্লিট হওয়ার পর তারা এগ লে করছে। তো এগ যখনই তারা লে করে, জাস্ট এগের ওই শেল বা ক্যালকেরিয়াস শেল বা উপরের যে শেলটা ওটা ভেঙে যায়, ভেতর থেকে অফস্প্রিং বেরিয়ে আসে। যেহেতু শার্ক, শার্ক কি, শার্ক তো কোথাও বসে তা দিতে পারবে না বা ইনকিউবেট করতে পারবে না, দ্যাট ইজ নট পসিবল। কারণ শার্ক যেদিন সুইম করা বন্ধ করে দেবে, দ্যাট মিনস দ্য শার্ক হ্যাজ বিন ডেড। তো ওদের লাইফ প্রসেসে এরকম কোনো জায়গা নেই যে ওরা বসে তা দেবে, দ্যাট ইজ নট পসিবল ফর দেম। সো সেই জন্য কি হচ্ছে, তাদের বডির ভেতরেই এমব্রায়ো ফর্মেশন শুরু হয়ে যাচ্ছে ইনসাইড দ্য এগ। তো তাদের পুরোপুরি এমব্রায়ো ডেভেলপ। পেঙ্গুইন, আচ্ছা পেঙ্গুইন কি, পেঙ্গুইন ম্যামাল না বার্ড, তোমরাই বলো, আমি কেন বলবো, এটা তো খুব সোজা একটা কোয়েশ্চন। পেঙ্গুইনও নিজে মানে তা দেয় আর কি, নিয়ে বাচ্চা। না না, পেঙ্গুইন কি করে, এগলে করে? পেঙ্গুইন কি আগে বলো, বার্ড না কি? বার্ড তো, বার্ড না? হ্যাঁ বার্ডই তো। হ্যাঁ বলো। না পেঙ্গুইন তো বার্ড, বলো যে কোনো একজন, কেউ বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ পেঙ্গুইন বার্ড তো, হ্যাঁ তো পেঙ্গুইন এগ লে করে, ঠিক আছে, এবং এগ লে করার পর পেঙ্গুইনরা ওগুলোকে ইনকিউবেট করে এবং সেখান থেকে ফাইনালি ওদের ইয়ে বের হয়। মানে পেঙ্গুইনরা তো ওভিপেরি, তাই তো? পেঙ্গুইন, হ্যাঁ ওভিপেরাস। ম্যাম ওই বলছিলাম যে মানে ফ্রগের ক্ষেত্রে তো এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, কিন্তু যখন ওরা মেট করে তখন মানে ওরা গ্যামেটটাকে মানে ইয়ে করে না, ডিম, মানে ম্যাম ওটা বুঝতে পারছে, মানে এগলে করে নাকি গ্যামেট, মানে দুটোর মধ্যে, মানে যখন ওরা ডাকে না কি বললে আমি বুঝতে পারলাম না। মানে হ্যাঁ জায়ান্ট অ্যান্টিটারটা কি, মানে কি বলছিলাম যে আপনি তো বললেন যে মানে যখন ওদের মানে ফার্টিলাইজেশনের সময় হয় তখন তো মানে ড্যাংরা মানে মেট করে, মেট করে কি মানে এগলে করে নাকি গ্যামেট, মানে না না ওরা গ্যামেট লে, গ্যামেট মানে কি বলবো, ওরা মেটিং এর জন্য দে আর অ্যাট্রাক্ট, মানে ওই যে একমাত্র মেল ফ্রগই ডাকতে পারে, সো ডেকে ওরা মেইনলি কি করে, ফিমেল ফ্রগদের অ্যাট্রাক্ট করে, সো দ্যাট দে ক্যান ডু দ্য তোমার মেটিং প্রসিজার, যাতে ওরা কি করে, মেল ফ্রগ স্পার্ম রিলিজ করে এবং ফিমেল ফ্রগ এগ রিলিজ করে। ও মানে ওই স্পার্ম আর এগ মানে ওটাই ওদের দেহের বাইরে এসে মানে ফিউজ হয়, একদম একদম, মানে যেটা আমাদের বডির ভেতরে ফিউজ হয়, ওটাই ওটাই, মানে ইন্টারনাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে এগ আর স্পার্মটা হচ্ছে দেহের ভিতরে ফিউজ হয়, আর ওদের ক্ষেত্রে শুধু সেটা দেহের বাইরে বাইরে ফিউজ হয়, একদম একদম। আর ওভিপেরি যারা হয় তারা হচ্ছে কি যে মানে একটা লে করে সেটা মানে ফার্টিলাইজড এগ, মানে দেহের ভিতর থেকে মানে সেটা ফিউজ হয়। হ্যাঁ 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 একদম, ইন্টারনাল ফার্টিলাইজেশনের দুটো টাইপ, ওভিপেরি ভিভিপেরি, মানে ওই দুটো ইন্টারনাল ফার্টিলাইজেশনের মধ্যেই, একদম একদম ইন্টারনাল ফার্টিলাইজেশনের মধ্যেই পড়ে। মানে ওই ইন্টারনাল ফার্টিলাইজেশনের মধ্যে মানে ভিভিপেরিটা মানে মানে এগ লে করে না, মানে ওদের ক্ষেত্রে সরাসরিটা দেহের ভিতরে ওই মানে স্পার্ম আর ওভামটা ফিউজ হয়, হয়ে মানে এমব্রায়ো থেকে সরাসরি। হ্যাঁ আর এদের ক্ষেত্রে দেহের ভিতরে স্পার্ম আর ওভামটা ফিউজ করে, কিন্তু যখন দেহের বাইরে মানে দেহের বাইরে সেটা ওরা এমব্রায়ো মানে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে ফিউশন করার পর যে জাইগোটটা তৈরি হচ্ছে সেই জাইগোটটা শুধু ওরা লে করে, এরপর এমব্রায়ো ফর্মেশনটা বাইরে হয়, ওরা যে ইনকিউবেট করে সেই ইনকিউবেটের মাধ্যমে এমব্রায়ো ফর্মেশন শুরু হয়। ঠিক আছে, কিন্তু ওখানে আরেকটা যেটা বললো ওই আনফার্টিলাইজড এগ, মানে যেখান থেকে তোমার মেইনলি ইয়ে হচ্ছে মেল বীজ তৈরি হচ্ছে যাদের ক্রোমোজোম নাম্বার এন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো সেটা পার্থেনোজেনেসিস এর একটা, মানে যাদের ক্ষেত্রে পার্থেনোজেনেসিস মানে বীর ক্ষেত্রে পার্থেনোজেনেসিস দেখা যাচ্ছে, মানে বি ও
কিন্তু ওদের ফার্টিলাইজেশনটা হচ্ছে পার্থেনোজেনেসিস। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছ, ওরা ওভিপেরি কারণ যেহেতু ওরা এগলে করছে, কিন্তু আবার যেহেতু ওরা আনফার্টিলাইজড এগোলে করছে সেজন্য ওটা আবার পার্থেনোজেনেসিস, মানে ওটা আ কাইন্ড অফ পার্থেনোজেনেসিস। ব্যাটস তো ম্যামালস তো এগলে করে, তাহলে কি বলবেন ওটাকে? কে কে ব্যাটস? ব্যাটস তো ম্যামালস, তাহলে তাহলে ওটা কি বলবেন? মানে ওভিপেরি ব্যাটস এগলে করে কি বললো তোমার? মানে এগলে করে না, না করে জায়ান্ট অ্যান্ট ইটার, ওই যারা ওই ইয়ে খায় কি বলে পিপিলিকা, পিপিলিকা ভুক রাইট, জায়ান্ট অ্যান্ট ইটার আমার মনে হয় এগিলে করে, কারণ ওরা তো ইয়ে তোমার ইনসেক্টিভোরাস, অবশ্য ওরা কি ওরা ওরা ম্যামাল, ওরা ইয়ে তোমার এগলে মনে হয় করে না, ম্যামাল যেহেতু আমার মনে হয় না এগলে করে, নাকি এগলে করে? আমি দাঁড়া, না 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 না, দে লে এগস। হ্যাঁ, দে আর দ্য অ্যানিমালস যারা ম্যামালস হওয়া সত্ত্বেও দে আর ডুইং দ্য লেইং অফ এগস। হ্যাঁ, দে আর দ্য এক্সেপশন। ওভো ভিভিপেরাস কেন হবে? হ্যাঁ, কিন্তু ওরা তো এগলে করছে, এবং এগলে করার পর ওরা সেটাকে ইনকিউবেটও করছে, তো ইনকিউবেট যেহেতু করছে তার মানে কি এমব্রায়ো ফর্মেশন পরে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওরা শুধু ওভিপেরাস, ওভো ভিভিপেরাস তো হবে না। ম্যাম প্ল্যাটিপাস তো একটা এক্সেপশন হবে, প্ল্যাটিপাস এক্সেপশন। হ্যাঁ, প্ল্যাটিপাস এক্সেপশন, ওরা অ্যাকোয়াটিক ম্যামাল। আর অ্যান্টিটারেরও একটু বলে দিই, অ্যান্টিটার অ্যাকচুয়ালি দু রকম হয়, একটা স্পাইনি অ্যান্টিটার হয়, একটা ট্রু অ্যান্টিটার হয়। ট্রু অ্যান্টিটার যেগুলো ওরা কিন্তু এগলে করে না, ওরা ডিরেক্টলি অফস্প্রিং প্রোডিউস করে, আর যারা স্পাইনি অ্যান্টিটার হয় তারা এগলে করে। স্পাইনি মানে ওই সজারুর মতো কাঁটা থাকে বাইরে, তো তাদের ক্ষেত্রে ওরা এগলে করে, কিন্তু বাকিরা কিন্তু করে না, মানে ট্রু অ্যান্টিটার যারা তারা এগলে করে না, মানে তারা সরাসরি মানে হ্যাঁ অফস্প্রিং প্রোডিউস করে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে যেটা ওভিপেরির ওখানে যেটা আছে, ইন দিস কেস দা ফার্টিলাইজড এগস আর কভারড ইন আ হার্ড ক্যালকেরিয়াস শেল। হ্যাঁ ক্যালকেরিয়াস, হ্যাঁ কি দিয়ে তৈরি হয় ম্যাম? ক্যালসিয়াম কার্বনেট, ডিমের খোলসটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। না কোনোদিন যদি সুযোগ পাও মুরগি বা হাঁস যখন ডিম পারে, একদম যে ডিমটা পারে না কোনোদিন সেটা হাতে নিয়ে দেখো, একদম ওই ইয়েটা মানে বাইরে শেলটা, হ্যাঁ একদম তলতল করে, মানে একদম নরম থাকে, ওটা হাওয়া লেগে লেগে ওটা বাইরে এসে আস্তে আস্তে শক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্যালসিয়াম কার্বনেট, হাওয়া লেগে শক্ত হয়। আচ্ছা নেক্সট যাচ্ছি, নেক্সট হচ্ছে তোমাদের পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। ঠিক আছে, তো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস এ কিছুই না, এটা জাস্ট তোমাদের বলছে যে কিভাবে প্রোডাকশন হয়, ডেভেলপমেন্ট হয় এমব্রায়োরে ফ্রম জাইগোট, জাইগোট থেকে আমরা কিভাবে দেখতে পাই। তো আমরা নর্মালি এখানে হিউম্যান তোমার এমব্রায়ো ফর্মেশনের একটা ছবি দেখানো হয়েছে, তো এখানে জাস্ট দেখিয়েছে, দেখো ফার্স্টে একটা ডট রয়েছে, তো ওটা জাস্ট ফার্টিলাইজেশন হয়েছে বিটুইন দ্য স্পার্ম অ্যান্ড ওভাম। তারপর 1 week পর দেখো ওটা আরেকটু বড় হয়েছে, 3 week পর বেশ কিছুটা বড় হয়েছে, এবং ওটার এমব্রায়ো যখন আমরা বলি জাইগোটকে তখন তার একটা পার্টিকুলার সাইজ থাকে, দ্যাট ইজ 3 millimeters। যখন জাইগোটটা বড় হয়ে মিনিমাম 3 millimeters ইন সাইজ হয় তখন তাকে আমরা এমব্রায়ো বলা স্টার্ট করি। ঠিক আছে, তো এমব্রায়ো ফর্মেশন দেখো 3 week পর নর্মালি হিউম্যানের ক্ষেত্রে এমব্রায়ো ফর্মেশন শুরু হয়, এবং 5 weeks পর দেখো আরো বড় হচ্ছে এমব্রায়োটা, 10 millimeters হয়েছে, 8 weeks পর 22 millimeters হয়েছে, 12 weeks পর 90 millimeters হয়েছে, এবং ফাইনালি অবভিয়াসলি 40 weeks পর আমাদের এক্সপালশন হয় অফ দ্য হোল কমপ্লিট এমব্রায়ো, অ্যাকচুয়ালি কমপ্লিট ডেভেলপড এমব্রায়ো। সো এই প্রসেসটাকে বলা হয় এমব্রায়ো জেনেসিস,
এখানে অনেক কিছু হয়, দিস ইজ আ ভেরি কমপ্লিকেটেড প্রসিজিয়ার, সেল ডিভিশন, ডিফারেন্সিয়েশন, সেল অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন গ্রুপ করা, মানে প্রচুর কাজ এই সময় চলতে থাকে ইনসাইড দ্য মাদার্স বডি। এরা মানে দিস এমব্রায়োজেনেসিস ইজ অ্যাকচুয়ালি রেগুলেটেড বাই মিলিয়ন্স অফ ডিফারেন্ট কাইন্ড অফ হরমোনস, এনজাইমস, পুরো ব্যাপারটা ভীষণ কমপ্লিকেটেড, বাট ইট ইজ গোয়িং অন অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ এমব্রায়োজেনেসিস। ওকে, তো এটাও আমরা হিউম্যান রিপ্রোডাকশনে আরো বেটার ওয়েতে পড়বো যে এক্স্যাক্টলি কিভাবে ডেভেলপমেন্ট হয়, বাট দ্যাট ইজ জাস্ট আ আইডিয়া যে দিস ইজ হ্যাপেনিং ইন কেস অফ পোস্ট ফার্টিলাইজেশন। সো আফটার দিস উই আর গোয়িং টু দ্য ভেজিটেটিভ রিপ্রোডাকশন অর ভেজিটেটিভ। হ্যাঁ বলো। ম্যাম ওই ওখানে ওই যে 1 উইক ওটা কি ছিল কনস, ম্যাম এই ফটোটা কেমন হেজি মতো হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না, দেখো। হ্যাঁ ওই 1 উইক কনসেপ্টাস। হ্যাঁ মানে ফার্টিলাইজেশন হওয়ার পর 1 উইক পরে অতটা বড় হয়েছে, মানে কনসেপ্টাস মানে কনসেপ্টাস মানে হচ্ছে ফার্টিলাইজেশন হয়েছে। ও আচ্ছা। মানে ওই তোমার আর্লি স্টেজ অফ এমব্রায়ো একদম ইন দা প্রেগনেন্সি। হ্যাঁ নেক্সট হচ্ছে তোমার আমাদের রয়েছে ভেজিটেটিভ প্রোপাগেশন। তো ভেজিটেটিভ প্রোপাগেশনে আমরা পড়ব ন্যাচারাল মেথড অফ ভেজিটেটিভ প্রোপাগেশন আর আর্টিফিশিয়াল মেথড অফ ভেজিটেটিভ প্রোপাগেশন। তো ফার্স্টে শুরু করছি ফ্রম ভেজিটেটিভ প্রোপাগেশন, ঠিক আছে। তো ইন কেস অফ ভেজিটেটিভ প্রোপাগেশন বাংলায় আমরা কি বলি ভেজিটেটিভ প্রোপাগেশন? অঙ্গজ জনন। হ্যাঁ একদম অঙ্গজ জনন। হ্যাঁ তো ইন কেস অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা প্রোপাগেশন অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো একটা পার্ট of plants is going to develop into a tomar fully grown plant actually. So vegetative propagation naturally occur kore, tar onek gulo different types ache shegulo amra jani, jemon horo runner, tuber, rhizome. So these are the types or different kind of tomar specialized parts of প্লান্টস অ্যাকচুয়ালি যেগুলো থেকে আমরা ফুল প্লান্ট বডি গ্রো করাতে পারি। ওকে, সো ফার্স্ট স্লাইডে যাচ্ছি ইন কেস অফ ন্যাচারাল ভেজিটেটিভ প্রোপাগেশন। এখানে দেখো তোমাদের চারটে ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল ভেজিটেটিভ প্রোপাগেশন দেখানো হয়েছে। একটা হচ্ছে বাল্ব, একটা কর্ম, একটা টিউবার আর একটা রানার। আচ্ছা এবার আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এই বাল্ব, কর্ম, টিউবার আর রানার এই চারটে কি, মানে মডিফাইড স্টেম না মডিফাইড রুট? দ্যাট ইজ দ্য কোশ্চেন। না মডিফাইড রুট। হ্যাঁ মডিফাইড স্টেম না মডিফাইড রুট, সেটাই কোশ্চেন। টিউবারটা তো মডিফাইড রুট স্টেম, টিউবার চারটেই একই হয়, মডিফাইড স্টেম না মডিফাইড রুট। না মডিফাইড রুট স্টেম রুট, ম্যাম মডিফাইড রুট না মডিফাইড স্টেম। হ্যাঁ মডিফাইড স্টেম, ঠিক আছে একদম। তাহলে চারটেই হচ্ছে বেসিক্যালি কি মডিফাইড স্টেম, এবং এই চারটে টাইপই হচ্ছে কিসের আন্ডারে যাবে, আন্ডারগ্রাউন্ড মডিফিকেশন অফ স্টেম। তাহলে এই প্রত্যেকটা তোমার মডিফিকেশন আন্ডারগ্রাউন্ডে হয় ইন কেস অফ স্টেম। এক একটা করে যাচ্ছি আমি, প্রথমে যাচ্ছি হচ্ছে ধরো বাল্বে। ওকে, সো বাল্ব আমরা জানি যে নর্মালি অনিয়ন, গার্লিক এগুলোকে আমরা বলে থাকি দিস আর নোন অ্যাজ বাল্ব। তো বাল্বের ওপরে যে ফ্লেশি জিনিসগুলো আমরা, মানে পেঁয়াজের যে খোলসগুলো বেসিক্যালি থাকে, দোজ আর দ্য স্কেলি লিভ, এগুলোকে আমরা ফ্লেশি স্কেলি লিভ বলি। এবং এদের নিচে কি থাকে, অ্যাডভেন্টেশিয়াস রুট থাকে। অ্যাডভেন্টেশিয়াস রুট বা অ্যাডভেন্টেশিয়াস স্টেম কাকে বলে, যখন রুট বা প্লান্ট যে কোনো অন্য জায়গা থেকে, মানে তাদের নর্মাল যে জায়গা, রুট আমরা সবসময় জানি কি যে গাছের নিচে গোড়াতে থাকে, বা স্টেম আমরা জানি যে সবসময় উপর দিকে থাকে, বাট অন্য যে কোনো জায়গা থেকে গাছের যদি রুট বা স্টেম বেরোয় তাহলে তাকে বলা হয় অ্যাডভেন্টেশিয়াস রুট বা অ্যাডভেন্টেশিয়াস স্টেম। তো ইন কেস অফ পেঁয়াজ, রসুন এগুলোর নিচের দিকে আমরা দেখতে পাই অ্যাডভেন্টেশিয়াস রুট।
সো অ্যাডভেন্টেজিয়াস রুট প্রেজেন্ট থাকে ইন কেস অফ দেম। আর নর্মালি তোমার নেক যদি যাই, নেক বলতে পারি ইন কেস অফ কর্ম। তো কর্মের এখানে এটা কর্ম কর্ম বলতে বেসিক্যালি আমরা কি বলছি, কচু না ওল? হ্যাঁ, তো কলকেশিয়া মানে কচু। তো কচু ওল দোজ আর দ্য এক্সাম্পলস অফ ফর্ম অ্যাকচুয়ালি। তো নর্মালি এদের একটা ল্যাটিন বেস থাকে আর দে আর স্ফেরিক্যাল ইন শেপ, এবং এদের মধ্যে নোটস ইন্টারনোটস থাকে। আমরা কেন মেইনলি এটাকে ইয়ে বলছি, মানে এই এই স্ট্রাকচার গুলোকে কেন আমরা স্টেম বলছি, কারণ স্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। তো তার মধ্যে মেইন ক্যারেক্টারিস্টিক আমরা এটাই দেখতে পাই যে এদের মধ্যে নোটস ইন্টারনোটস আছে বা পর্ব এবং কর্মমধ্য আছে, এবং তোমার এখানেও অ্যাডভেন্টেজিয়াস রুটস প্রেজেন্ট থাকে। তো এটা আর নেক্সট হচ্ছে অ্যাক্সিলারি বার্ড দেখতে পাওয়া যায় এদের ধারে, মানে এদের এই যে দেখো একটা জায়গাতে দেখিয়েছে না, এই যে সবুজ রঙের একটা ছোট্ট জিনিস বেরোচ্ছে, তো দোজ আর বেসিক্যালি দ্য বার্ডস। তো এদের ক্ষেত্রে বার্ডসও দেখতে পাওয়া যায়। তো দ্যাট ইজ ওয়াই দে আর নোন অ্যাজ স্টেম। আচ্ছা নেক্সট হচ্ছে টিউবার। তো টিউবার তো আমরা জানি পটেটো, নর্মালি দে আর নোন অ্যাজ দ্য টিউবার্স। তো ইন কেস অফ টিউবার্স, টিউবার্স এর মধ্যে কিছু ডিপ্রেশন থাকে যেগুলো আমরা যেগুলোকে আমরা আই বলি, এবং তারা হচ্ছে বেসিক্যালি নোডস বা তোমার পর্ব, নোডস বলা হয় এদের। এবং এদের ক্ষেত্রে কোনো অ্যাডভেন্টেজিয়াস রুট থাকে না, এবং নর্মালি এরা অনেক নাম্বার অনেক, হ্যাঁ কেউ আনমিউটে মানে অনেক লোক থাকলে হয়, মানে যখন কিছু জিজ্ঞেস করবে তখন আনমিউট করো, আদারওয়াইজ মিউট করো, না হলে আওয়াজ হবে। অনিন্দিতা খোলা রয়েছে, অনিন্দিতা একটু মিউট কর। হ্যাঁ একটু মিউট করো তাহলে আওয়াজটা হবে না। ওকে, তো তাহলে আমরা টিউবার দেখলাম। টিউবার হচ্ছে বেসিক্যালি পটেটো। পটেটোর পর আমরা এখানে একটা এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে রানার, কারণ রানার ইজ নট আ তোমার আন্ডারগ্রাউন্ড মডিফিকেশন অফ স্টেম। রানার হচ্ছে তোমার সাব এরিয়াল মডিফিকেশন অফ স্টেম। সাব এরিয়াল বলতে বেসিক্যালি আমরা কি বুঝি, যেখানে স্টেমটা কিছুটা ওপরে এবং কিছুটা নিচে রয়েছে, দ্যাট ইজ পার্টলি অ্যাবাভ অ্যান্ড পার্টলি বিলো দ্য গ্রাউন্ড, তাকে নর্মালি আমরা বলে থাকি সাব এরিয়াল মডিফিকেশন। তো এখানে রানার দেখাচ্ছে না, তো রানার নর্মালি আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাই, একদম ডিফারেন্ট টাইপস অফ গ্রাসের ক্ষেত্রে আমরা রানার দেখতে পাই। হ্যাঁ লন গ্রাসের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় রানার, এছাড়াও সাইনোডোন বলে এক ধরনের গ্রাস আছে তাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। ওকে, তো ওই তো দুর্বাঘা, ওটাকে বলে দুটো একসাথে হতে পারে। হ্যাঁ বুঝতে পারছি না, কারণ হতে পারে কি সিডও প্রোডিউস হয় এবার ভেজিটেটিভ প্রোপাগেশন হয়, সিডও প্রোডিউস হয় ভেজিটেটিভ প্রোপাগেশনও হয়, দুটো নরমালি হতে পারে কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়, কারণ ভেজিটেটিভ প্রোপাগেশন তাদের ক্ষেত্রেই হয় যাদের সিড প্রোডাকশন ক্যাপাসিটি খুব একটা, মানে তারা অ্যাকচুয়ালি দে আর নট ডুইং দ্য রিকম্বিনেশন প্রসিজার, তারা কন্টিনিউয়াস কি করে নিজেদের মতো ক্লোন প্রোডিউস করে। তো তাদের ক্ষেত্রে যদি আমরা এই সিড ধরনের বা অন্য ডিফারেন্ট টাইপ প্রোডিউস করাতে চাই, তাহলে নর্মালি আমাদের ল্যাবে করাতে হয় সেটা, এমনি কিন্তু খুব একটা হয় না। মানে যারা হিবিস্কাস কোন কোন প্রসেসটা দিয়ে করে एक्चुअली, হিবিস্কাস তো ন্যাচারাল ভেজিটেটিভ প্রোপাগেশনে হয় না, ওটা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোপাগেশনে মেইনলি হয়, ওটা ন্যাচারাল ভেজিটেটিভ প্রোপাগেশন শো করায় না মেইনলি তোমার ইয়ে পরে। তো জবা গাছের ডাল তো কেটে বসালে গাছ হয়, একদম একদম, তাহলে সেটা কি ন্যাচারাল না আর্টিফিশিয়াল? ও হ্যাঁ আর্টিফিশিয়াল, তুমি জবা গাছের ডাল কেটে বসাচ্ছ তাহলে অবভিয়াসলি তুমি তো কাটছো। হ্যাঁ হ্যাঁ তো না, তাই না? একদম, তাহলে সেই জন্য ওটাকে নর্মালি আমরা ওর মধ্যেই ফেলি। অনেক গাছ আছে না, লেবু গাছগুলো তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোডাকশন করে থাকি।
আচ্ছা, তো নেক্সট হচ্ছে তাহলে রানার। রানারের ক্ষেত্রে আমরা দেখলাম যে মেইনলি গ্রাসেস। তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে তোমাদের রয়েছে আরো কিছু সাবএরিয়াল মডিফিকেশন, যার মধ্যে রাইজোম অফসেট রয়েছে। তো রাইজোম মেইনলি হয় ইন কেস অফ জিঞ্জার। তো হ্যাঁ, রাইজোমের ক্ষেত্রেও তাই, নোডস, ইন্টারনোডস থাকে, ছোট ছোট স্কেল লিফ থাকে, এগুলো দেখে আমরা বুঝতে পারি। অ্যাডভেন্টেশিয়াস রুটস থাকে, তো দ্যাট ইজ হ্যাপেনিং ইন কেস অফ দিস রাইজোম। আর নেক্সট হচ্ছে আমাদের অফসেট। অফসেট মেইনলি আমরা দেখতে পাই, এখানে এক্সাম্পলের নাম তোমাদের দেয়াই রয়েছে নিচে, একটা হচ্ছে ফিস্টিয়া আর ইকর্নিয়া। একদম, তো ফিস্টিয়া ইকর্নিয়া এরা মেইনলি যেটা করে সেটা হচ্ছে এরা মেইনলি ভাসে জলে, স্টিং প্লান্ট। তো এই যে ফ্লোট করে, এই ফ্লোট করার জন্য দে আর হ্যাভিং দিস কাইন্ড অফ সাবএরিয়াল মডিফিকেশন অফ স্টেম। So these are mainly helping them to float, maintain the buoyancy, ebong they are also tomar giving them support actually. Okay, so these things are happening in case of this particular offset. So after offset we are having the next thing, that is the stolon. So in case of stolon, stolono dekho example er nam deya ache, that is strawberry and colocasia. So they are mainly all modified stem. হ্যাঁ, সব মডিফাইড স্টেম, সাব এরিয়াল মডিফাইড স্টেম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার স্টোলন। তো এরাও নর্মালি এরিয়ালি গ্রো করে, কিন্তু পরের দিকে দেখো বেন্ড হয়ে গ্রাউন্ড টাচ করেছে, তো সেই জন্য এদেরকে বলা হচ্ছে সাব এরিয়াল মডিফিকেশন। এবং এদেরও তোমার বার্ড প্রডিউস হয়, টার্মিনাল বার্ড এখান থেকে প্রডিউস হয়। অ্যাডভেন্টেশিয়াস রুটস থাকে এখানে, নিচের দিকে দেখো অ্যাডভেন্টেশিয়াস রুটস রয়েছে। এবং আরেকটা এক্সাম্পলও দিতে পারি, সেটা হচ্ছে জেসমিন বা জুঁই গাছ। জুঁই গাছও নর্মালি দে আর হ্যাভিং দিস পার্টিকুলার স্টোলন। আচ্ছা, নেক্সট হচ্ছে, হ্যাঁ, রানারের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, স্টোলন আর রানার, রানারের পিকচারটা দেখো কোথায় গেল। এই যে রানারের পিকচারটা দেখেছো, রানারটা স্ট্রেট যাচ্ছে। ইন কেস অফ লুপ করে যাচ্ছে, হ্যাঁ, ওটা লুপ করে যাচ্ছে, ওটাই মেইন ডিফারেন্স। এছাড়া সেরকম কোনো ডিফারেন্স নেই। রানার হরাইজন্টালি রান করে অন দা সারফেস অফ দা সয়েল, কিন্তু ওটা তোমার উপরে লুপ করে গিয়ে তারপর টাচ করে দা সয়েল। আর এই তোমার রানার কিন্তু প্যারালালি অনেকগুলো, তুমি যদি একটা রানার ধরে টানো দেখবে 8-10টা গাছ হয়তো একসাথে পরপর পরপর উঠে গেছে। হ্যাঁ, তো দ্যাট মিন্স দে আর কন্টিনিউয়াস। কিন্তু ইন কেস অফ দিস পার্টিকুলার তোমার ইয়ে স্টোলন, স্টোলন কিন্তু কন্টিনিউয়াস হয় না, নর্মালি দুটো গাছের মধ্যে হয়, ঠিক আছে। তো নেক্সট যাচ্ছি হচ্ছে সাকার। তো ইন কেস অফ সাকার, সাকার হচ্ছে নর্মালি এক্সাম্পল হচ্ছে মেথি। মেথি গাছের ক্ষেত্রে সাকার দেখতে পাওয়া যায়। তো এখানেও তোমার বেসাল পার্ট থেকে অ্যারাইজ করছে, দেখো মেইন স্টেম, যেটা মেইন স্টেমের বেসাল পার্ট থেকে অ্যারাইজ করছে দিস পার্টিকুলার টাইপ অফ মডিফিকেশন। এবং এরা পরবর্তীকালে সেপারেটেড হয়ে যায় ফ্রম দ্য অরিজিনাল প্লান্ট, কারণ দেখো এই বেসাল পার্ট থেকে অনেকগুলো গাছ বেরিয়েছে, এখানে দুটো গাছ দেখিয়েছে বেরিয়েছে। তো ওয়েন দে আর কোয়াইট বিগ, অর ওয়েন দে আর তোমার অ্যাডভেন্টিশিয়াস রুটসটা বেরোয় সেটা কি মাটির নিচে? হ্যাঁ হ্যাঁ, একদম মাটির নিচে। হ্যাঁ, তো ওয়েন দে আর বিগ এনাফ, অর ওয়েন দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ হ্যাভিং দেয়ার নিউট্রিশন অ্যান্ড অল দিস থিংস, দে আর গেটিং সেপারেটেড from the mother's body. So that is the thing which is happening in case of this particular sucker. But sucker er example ta ki dilen? Methi. Banana o to hobe. Mentha. Ha, banana o hobe. Banana kichu dekha jay. So tale ei gelo hocche motamoti amader natural vegetative propagation. Next amader royeche artificial vegetative propagation. তো আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোপাগেশনের মধ্যে ফার্স্টেই রয়েছে তোমাদের কাটিং। তো কাটিং এর কথা এক্ষুনিও বলছিল যে জবা গাছের একটা ডাল কেটে গুছিয়ে দাও, দ্যাট উইল হ্যাভ দ্য গ্রোথ। তো নর্মালি সেই প্রসিজিয়ারটাকে আমরা বলে থাকি কাটিং। এবং যখন বাল্কে রিপ্রোডিউস করি উইথ দ্য হেল্প অফ দিস আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোপাগেশন, ধরো আমি যদি অনেকগুলো জবা গাছ পরপর পরপর কাটিং প্রসিজিয়ারের মাধ্যমে বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি হরমোন স্প্রে করতে হয়, প্লান্ট হরমোন, অক্সিন আর জিবারেলিন। নর্মালি তাদের একটা রেশিও থাকে 1:1। তো 1:1 রেশিওতে নর্মালি জিবারেলিন আর অক্সিন স্প্রে করা হয়। জিবারেলিন তোমরা জানো স্টেমের গ্রোথ প্রমোট করে, আর অক্সিন মেইনলি রুটের গ্রোথ প্রমোট করে। তো দেন অবভিয়াসলি দ্য
particular stem is producing the roots and producing the stem, and obviously the propagation is going on. So this is happening in case of cutting. It is the easiest method for doing this artificial propagation. Next process is jati, that is the layering. So layering layering tomar stem theke root develop korachi, kintu stem ta still attached thakche to the parent plant. তো সেটাকেই আমরা বলছি লেয়ারিং। তোমরা যদি ছবিটা ভালো করে দেখো বুঝতে পারবে। দেখো ছবিটাতে দেখিয়েছে টিপ লেয়ারিং, সিম্পল লেয়ারিং, কম্পাউন্ড লেয়ারিং, মাউন্ড লেয়ারিং। টিপ লেয়ারিং এ যদি প্রথমে আসি, দেখো এগুলো নর্মালি ওই তোমার ওই বুশি বা ওই ধরনের ট্রিজের ক্ষেত্রে করা হয়, মানে হিবিস্কাসের ক্ষেত্রেও করা যাবে, যেগুলো ওই ঝোপের মতো তৈরি হয় মাটির কাছাকাছি বা মাটির খুব একটা মাটি থেকে বড় হয় না। তো সেই সমস্ত গাছের ক্ষেত্রে নর্মালি কি হয় যে দুটো তোমার স্টেম মাটির একদম কাছে রয়েছে, সেই দুটো স্টেমকে দেখো বেন্ড করিয়ে তাদের টিপ দুটোকে শুধু মাটির ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি তুমি কোনো রকম স্টেম কেটে আনোনি গাছটা থেকে, স্টেমটা কিন্তু পেরেন্ট বডির সাথেই অ্যাটাচড রয়েছে। তো এটা হচ্ছে লেয়ারিং এর স্পেশালিটি, যে তুমি কোনো কিছু মাটির মধ্যে দিয়ে দিলে কি হবে, ওখান থেকে মাটি থেকে বের করে উপরে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, মাটির মধ্যে রেখে দিলে ওখানে মাটি, মানে তুমি এখন যদি 10 হাত মাটি চাপা দাও তাহলে তো আর হবে না। একটা হালকা কভারিং অফ তোমার লেয়ার অফ সয়েল দিতে হবে, জল দিতে হবে, এবং যদি হরমোনাল স্প্রে করো তাহলে অবভিয়াসলি আরো তাড়াতাড়ি গ্রোথ হবে। বাট অবভিয়াসলি নরমালিও তুমি যদি রাখো দেখতে পাবে যে নিচটা থেকে রুট বেরোচ্ছে এবং ওপর দিকটা উপর দিকে, মানে স্টেমের টিপটা উপর দিকে উঠে আসছে। সো দ্যাট ইজ ডেজিগনেটেড অ্যাজ স্টেম লেটার অন। সো এইভাবে নর্মালি হয় দিস টিপ লেয়ারিং। সিম্পল লেয়ারিং এর ক্ষেত্রে দেখো টিপ দুটোকে ছেড়ে দিয়েছে, টিপ দুটোকে উপরেই রেখেছে, শুধু এই স্টেম দুটোকে মাটির স্টেমের কিছুটা পোর্শন মাটির নিচে রেখেছে, ওখান থেকে রুট বেরোবে এবং ওখান থেকে যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রুট বেরিয়ে যাবে তখন তোমরা এই স্টেম গুলোকে কেটে দিতে পারো। তো তখন ও ইন্ডিভিজুয়ালি গ্রো করতে শুরু করবে। So that is happening in case of simple one. Compound one এর ক্ষেত্রে দেখো অনেকগুলো জায়গা মাটির নিচে রেখেছে, বেশ এখানে দুটো জায়গা, তুমি তিন চারটে জায়গাও রাখতে পারো ইন কেস অফ বেসিক্যালি ওই ক্রিপার বা যেগুলো ওই মাটির ওপর দিয়ে লতিয়ে লতিয়ে চলে যে সমস্ত প্লান্টস গুলো, তাদের ক্ষেত্রে মেইনলি আমরা এটা করে থাকি। মানে কি বললে, ক্রিপার মানে পান গাছ? ফাঙ্গাস না, ওই যে প্লান্ট গুলো তোমার মানে স্ট্রেট হয়ে দাঁড়াতে পারে না, না যাদের ওই ইয়ে লাগে, মানে মাটি তোমার ধরো কি বলবো, যে কোনো ওই ওই টাইপের গাছ বলো যেগুলোতে পামকিন বা এই ধরনের গাছ যেগুলোতে তোমার লতিয়ে লতিয়ে যায়। হ্যাঁ, কুমড়ো। তো ওদের ক্ষেত্রে নর্মালি আমরা এটা করতে পারি। দেখবে ওদের কি লাউ বা কুমড়ো এগুলোতে কি হয় যে মাচার উপর উঠিয়ে দেয়, ওরা গ্রো করতে থাকে, তাই না? তো দে নিড আ সাপোর্ট। তো এরা মাটির উপরেও তুমি বিছিয়ে দাও ওরা গ্রো করবে। তো এদেরকে প্রোপাগেট করার জন্য আমরা এরকম করে থাকি যে ওই একটা স্টেম নিলাম, স্টেমের দুটো বা তিনটে পয়েন্ট আমরা মাটির নিচে রেখে দিলাম, রেখে দেওয়ার পর কিছুদিন পর দেখা যাবে ওখান থেকে রুট গ্রো করছে এবং তারপর তুমি ওই পিসটাকে আলাদা করে দাও, দ্যাট উইল গ্রো সেপারেটলি অ্যাজ আ প্ল্যান্ট। সো দ্যাট ইজ হ্যাপেনিং ইন কেস অফ কম্পাউন্ড। আর মাউন্ড লেয়ারিং যেটা, মাউন্ড লেয়ারিং এ দেখো এই বুশি প্লান্টের ক্ষেত্রে এগেন করা হচ্ছে, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পুরো গোড়াটা, পুরো যে গোড়াটা রয়েছে গোড়াটাকেই পুরো, মানে যতগুলো ধরো স্টেম বেরিয়েছে প্রত্যেকটা স্টেমের স্টেম গুলোকে একসাথে, মানে যে মিটিং পয়েন্টটা রয়েছে ওই মিটিং পয়েন্টটাকেই কভার করা হয় উইথ দা লেয়ার অফ সয়েল, সো দ্যাট প্রত্যেকটা স্টেমই স্টেম থেকেই যেন রুট বেরোতে পারে। এবার কি হচ্ছে, আমি যখন প্রত্যেকটা স্টেমকেই কেটে দিচ্ছি তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টেম ইন্ডিভিজুয়াল একটা প্লান্ট হিসাবে গ্রো করছে। দ্যাট ইজ হ্যাপেনিং ইন কেস অফ মাউন্ট লেয়ারিং। এখানে নাম্বার অফ অফস্প্রিং তোমার অনেক বেশি প্রডিউসড হচ্ছে ইন সিঙ্গল অ্যাটেম্পট, তুমি একবার করছো অনেকগুলো অফস্প্রিং তুমি প্রডিউস করতে পারছো উইথ দ্য হেল্প অফ দিস পার্টিকুলার মাউন্ট লেয়ারিং। ঠিক আছে, সবকটা স্টেমই যাতে মাটির নিচে থাকতে পারে সেই জন্য গোড়াটাকে কি করছে লেয়ার অফ সয়েল দিয়ে কভার করছে। ঠিক আছে, তো গোড়াটাকে যখন লেয়ার অফ সয়েল দিয়ে কভার করছে তার মানে কি প্রত্যেকটা স্টেমের কিছুটা কিছুটা পার্ট কি হচ্ছে মাটির নিচে থাকছে,
এবারে প্রত্যেকটা স্টেম থেকেই কি হবে পরবর্তীকালে দেখা যাবে অ্যাডভেন্টিশিয়াস রুট বেরোচ্ছে, এবং সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অ্যাডভেন্টিশিয়াস রুট যখন প্রত্যেকটা স্টেম থেকে বেরিয়ে যাবে তখন তুমি কি করছো প্রত্যেকটা স্টেমকে কেটে আলাদা 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 করে দিচ্ছো, তাহলে প্রত্যেকটা স্টেম আবার কি হচ্ছে আলাদা আলাদা গ্রো করছে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল প্লান্ট। তার মানে তুমি একটা গাছ থেকে মিনিমাম 20-25টা তুমি অফস্প্রিং পাচ্ছ মানে উইথ হেল্প অফ আ সিঙ্গেল অ্যাটেম্প, তুমি একবার করছো 20-25টা প্লান্ট প্রোডিউস। তাহলে এটা গেল হচ্ছে আমাদের মাউন্ড লেয়ারিং। নেক্সট আসছি হচ্ছে তোমার গ্রাফটিং। তো গ্রাফটিং আমরা জানি, গ্রাফটিং নর্মালি আমরা কখন করি, গ্রাফটিং আমরা নর্মালি তখনই করি যখন আমরা ইমপ্রুভড ক্যারেক্টারস এর প্লান্ট পেতে চাই, এবং সেই সমস্ত প্লান্টের ক্ষেত্রেই করি যাদের ক্ষেত্রে নর্মাল সিড প্রোডাকশন ততটা ভালোভাবে হয় না বা সিড গুলো তত ভায়াবল হয় না। সিড যে প্রোডাক্ট প্রডিউস হয় না সেটা বলা ভুল, বাট সিড ভায়াবিলিটি অফ সিড ইজ ভেরি লেস। ভায়াবিলিটি মানে হচ্ছে তোমার বাংলায় বলতে গেলে কার্যক্ষমতা, ভীষণ ধরো লেবু, লেবু গাছের কি সিড প্রডিউস হয় না, প্রচুর সিড প্রডিউস হয় কিন্তু সিডের ভায়াবিলিটি ভীষণ কম থাকে, সেই জন্য নর্মালি আমরা লেমনকে তোমার আর্টিফিশিয়াল প্রোপাগেশনের মাধ্যমে ইয়ে করি, প্রোপাগেটেড করি। ঠিক আছে ম্যাম, ভায়াবিলিটি মানে কি বললেন? ভায়াবিলিটি মানে হচ্ছে কার্যক্ষমতা, মানে কিছু কিছু গাছ আছে দেখবে সিড পড়লেই সেখান থেকে গাছ ইয়ে হচ্ছে মানে জন্মানো শুরু করে। হ্যাঁ, যেমন ধরো আলু, আলু তুমি একটু একটু পুরো আলু নিয়ে পুঁতে দাও যার মধ্যে একটা আই রয়েছে বা একটা নোড রয়েছে, সেরকম নিয়ে পুঁতে দাও, জল দাও, দেখবে দুদিন পর আলু গাছ বেরিয়ে গেছে। কিন্তু তুমি কমলা লেবুর চারটে তোমার বীজ নিয়ে এসে পোতো দেখবে গাছ বেরোবে না। তার কারণ হচ্ছে সিডের ভায়াবিলিটি খুব কম। সিডের ভায়াবিলিটি কম মানে সিডের সিড প্রপারলি গ্রো করার জন্য তোমাকে প্রপার এনভায়রনমেন্ট দিতে হবে, প্রপার ট্রিটমেন্ট দিতে হবে, প্রপার কি বলবো কন্ডিশনস দিতে হবে, কিন্তু সেই জন্য মেইনলি আমরা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রপাগেশনের পথে যাই। এবং তাদের ক্ষেত্রে আরেকটা জিনিসও যেটা হয় সেটা হচ্ছে হাইব্রিড তৈরি করাটা ভীষণ ডিফিকাল্ট হয় যেহেতু সিডের ভায়াবিলিটি এত কম। হাইব্রিড কথাটা তোমরা জানো যে যখন আমরা দুটো ক্যারেক্টারকে ইন্টারমিক্স করি, তাই না? ধরো কোনো একটা পটল গাছ খুব খুব সবুজ রঙের পটল প্রডিউস করছে আর একটা পটল গাছ সেটাতে বড় বড় পটল প্রডিউস করছে, তো আমি এরকম একটা স্পিসিস চাইছি যেখানে পটলগুলো বড়ও হবে এবং সবুজও হবে, তখন আমরা কি করি এই দুটো গাছের মধ্যে ব্রিডিং করাই। তো নর্মালি যেহেতু লেবু গাছ বা আপেল গাছ যেহেতু এদের ক্ষেত্রে তোমার এই ধরনের সিডের ভায়াবিলিটি খুব কম, সেজন্য এদের ক্ষেত্রে আমরা যেটা করি হাইব্রিড প্রোডাকশনের জন্য সেটা হচ্ছে মেইনলি গ্রাফটিং প্রসিজার। গ্রাফটিং প্রসিজারের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে গাছটা সাথে মানে যে আচ্ছা এখানে আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা জানি যে গ্রাফটিং যখন করা হয় সেটা দুটো গাছ লাগে, অবভিয়াসলি একই স্পিসিজের হতে হবে, একটা পটল গাছ একটা কুমড়ো গাছ মিলে কোনোদিনও তাদের মধ্যে গ্রাফটিং হবে না, তো অবভিয়াসলি দুটোই পটল গাছ বা দুটোই কুমড়ো গাছ হতে হবে। অ্যান্ড দ্য থিং ইজ একটা গাছ থাকে যেটা তোমার মাটির সাথে যুক্ত থাকে, মাটির সাথে অ্যাটাচড থাকে, সেটাকে আমরা বলে থাকি স্টক, এবং যে ক্যারেক্টারটাকে আমরা আনতে চাইছি ওই গাছটার মধ্যে সেই গাছ থেকে পার্ট কেটে এনে আমরা ওই স্টকের সাথে লাগাই এবং সেই পার্টটাকে বলা হয় সিয়ন। ঠিক আছে, হ্যাঁ সবসময় মনে রাখবে যে ক্যারেক্টারটা আমরা আনতে চাইছি আরেকটা গাছের মধ্যে সেই ক্যারেক্টারের ক্যারেক্টারটার পার্ট আমরা নিয়ে আসি সেটা সিয়ন হিসেবে ট্রিটেড হয়, আর আরেকটা গাছ তো অবভিয়াসলি মাটির সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে সেটাকে বলি স্টক। তাহলে ওটা ওই গাছে কেটে আনলেও তার ক্যারেক্টারিস্টিকসের মধ্যে থাকে? না না, ক্যারেক্টারিস্টিক থাকে, কিন্তু এবার ধরো এই যে আমি তোমাকে বললাম যে একটা পটলে সাইজ বড়, একটা পটলে রং সবুজ, এবার ফার্স্টে আমাকে চেক করতে হবে জেনেটিক্যালি যে অনেক কিছু চেক করতে হয় যে কোন প্রোটিন এর জন্য দায়ী, কোন এই ওর জন্য মানে কোন পার্টিকুলার জিনের রেগুলেশনের জন্য এটা হচ্ছে, ফার্স্টে আমাকে সেটা দেখতে হয়, এবং দেখার পর আমাকে ওখান থেকে সিলেক্ট করতে হয় যে ধরো রং, রং ব্যাপারটা অনেক ইজি, মানে রং কোথা থেকে হচ্ছে, রং মেইনলি কিভাবে হয় বলো, সূর্যের আলো থেকে পিগমেন্ট সিনথেসিস মেইনলি এনহ্যান্সড হচ্ছে, তো তার মানে কি কালার ইনকর্পোরেট করা গাছের মধ্যে ইট ইজ নিয়ার অ্যাবাউট ইজি প্রসিজার দ্যান টু গ্রো ইন সাইজ।
সাইজ গ্রো করতে গেলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা ফ্রুট বা যে কোনো একটা ভেজিটেবল এর সাইজ যদি আমি বড় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে হয়তো সেই পার্টিকুলার প্লান্টার মধ্যে এমন কিছু প্রোটিন প্রডিউস করতে হবে যেটা ওর সাইজটাকে বড় করবে। তার মানে সেটা হচ্ছে মানে একটু হলেও সেটা ডিফিকাল্ট ক্যারেক্টার টু ইনকর্পোরেট ইন দিস পার্টিকুলার প্লান্ট। তো এরকম কিছু ডিফারেন্সিয়েশন আছে, এরকম কিছু ক্যারেক্টার অলরেডি ডিফারেন্সিয়েট সায়েন্টিস্টরা করে ফেলেছেন যে এই এই ক্যারেক্টার গুলো ইনকর্পোরেট করা খুব সোজা, এই এই ক্যারেক্টার গুলো ইনকর্পোরেট করা খুব ডিফিকাল্ট। তো যখনই আমি দুটো প্লান্টের মধ্যে এরকম ধরনের কোনো ক্রস করাচ্ছি, তখন আমাকে দেখতে হবে যে কোন ক্যারেক্টারটা কম্পারেটিভলি ইজি টু ব্রিং আর কোন ক্যারেক্টারটা ইজ ডিফিকাল্ট। যে ক্যারেক্টারটা ডিফিকাল্ট সেই ক্যারেক্টারটার ক্ষেত্রে নর্মালি আমরা কি করি, আমরা পিয়ন চুজ করি, সেই গাছটার পিয়ন চুজ করি। আর যে ক্যারেক্টারটা ইনকর্পোরেট করা সোজা বা যে ক্যারেক্টারটা খুব সহজে ইনকর্পোরেটেড হবে সেই গাছটার আমরা স্টক চুজ করি। ঠিক আছে, এবার এটা যদি বলো যে কেন কেন আমরা এভাবে সিলেক্ট করি, তার কারণ হচ্ছে এটার মেইন রিজন হচ্ছে যখনই আমরা গ্রাফটিং করছি তখন কি হয়, গাছের টিস্যুর সাথে মানে স্টকের টিস্যুর সাথে পিয়নের টিস্যুর কানেকশন হতে হবে, তবেই না গিয়ে আরেকটা নতুন প্লান্ট প্রোডাকশন হবে। তুমি জাস্ট একটা গাছের উপর ওটা তো মরে যাবে, যেটা আমরা মানে অন্য থেকে নিচ্ছি সেটা তো না 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 মরে না মরে না। প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে, আচ্ছা এইখানে দেখো তোমাদের ছবি দেখিয়েছে, দেখলে বুঝতে পারবে। এই জন্যই আমি তোমাদের বললাম যে একটা গাছ কি হচ্ছে মাটির সাথে অ্যাটাচড থাকছে, যেটাকে আমি বলছি স্টক। তার মানে তার মধ্যে কিন্তু সেলস গুলো সব লিভিং, দে আর ওয়ার্কিং। এবার যেটা সিয়নটাকে আমরা নিয়ে আসছি সেই সিয়নটার কি হচ্ছে, সেই সিয়নটাকে আমরা অ্যাটাচ করছি উইথ দ্য স্টক, এবং এমন ভাবে অ্যাটাচ করা হয় যাতে সিয়নের টিস্যু আর স্টকের টিস্যু একসাথে ফিউজড আপ হয় বা একসাথে দুটো ক্লোজ কানেকশনে থাকে। যেমন ধরো এইখানে করা হয়েছে যে স্প্লাইস গ্রাফ্ট, যেখানে তোমার ওদিকটাকেও একই ভাবে কেটেছে এদিকটাও একই ভাবে কেটেছে, দুটোকে জয়েন করেছে, কিন্তু জয়েন এমন ভাবে করেছে যাতে টিস্যু টিস্যুর সাথে কানেক্টেড থাকে। এবার যখনই লিভিং, যেটা যে গাছটা মাটির সাথে কানেক্টেড রয়েছে সেটা তো লিভিং, তাহলে তার থেকে জল খাবার সমস্ত কিছু ইজ গেটিং ট্রান্সফার্ড ইন্টু দ্য সিয়ন অলসো, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ লিভিং। এবং এই জন্যই আমি বলছি যে টিস্যুর সাথে টিস্যুর কন্ট্যাক্ট থাকতে হবে, দেন অনলি দ্য টিস্যুজ আর কেপেবল অফ taking the food, nutrition, water from the stalk, and then obviously they will be treated as living. ঠিক আছে, আর এরকম না যে তুমি সিয়ন কেটে 10 দিন রেখে দিলে তারপর সিয়নটাকে নিয়ে এসে স্টকের সাথে জুড়লে, কখনোই নয়। সিয়ন কাটার সঙ্গে সঙ্গে সিয়নকে জুড়তে হবে উইথ স্টক, এবং যখনই তুমি জুড়ছো টিস্যু টিস্যু কানেকশন হচ্ছে, and all the nutritious and all the materials which are needed, those are getting transferred. And তারপরে ওইটা জুড়ে দেওয়ার পর ওখান থেকে মানে নিউ প্লান্ট, এখান থেকে নতুন নিউ প্লান্ট, মানে কতদিন সময় লাগবে মানে তুমি? এটা সময় লাগে যখন সিড, সেই এই আসলে যখন সিড প্রোডিউস করবে সে কি সেই হাইব্রিড সিড? না 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 না, এই সিড প্রোডিউস করবে না, ভুল করছো, এখানে সিড প্রোডাকশনের গল্পই নেই। সিড হলে তো সেটা আবার সেক্সুয়াল প্রোডাকশন হয়ে যাবে। না মানে সেক্সুয়াল না, এই ধরনের এক রকমের ফ্রুটি প্রোডিউস করলো তার ভিতরে যে সিডটা আছে। না না না, তুমি যে এই যে জায়গাটা জুড়ছো না, আমি দেখছি এখানে কোথাও এরকম ছবি আছে, এই যে দেখো নিচের স্লাইডটা আমি দেখাচ্ছি, এই স্লাইডটাতে দেখো এই যে তুমি জুড়েছো, ধরো এই যে আমি যেটা দেখাচ্ছি টি শেপড কাট উপরে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা টি শেপড কাটে দেখো ওরা কি করেছে, টি শেপড কাটে নর্মালি বাডকে চুজ করা হয়, মানে সিয়নটা হয় একটা বাড, এই সেই বাডটাকে নিয়ে এসে স্টকের সাথে ফিক্স করা হয়। তাহলে এখানে দেখো তাই করা হয়েছে, বাড নিয়ে এসে বাড়টাকে নিয়ে এসে টকের সাথে ফিক্স করেছে, কিরাম ভাবে ফিক্স করেছে দেখো, এই যে দেখো এইখানে কাট করেছে, এই যে টি শেপড কাট কথাটা দিয়ে লিখেছে, এই যে একটা জায়গায় দেখো ছাল ছাড়ানোর মতো একটা ইয়ে রয়েছে, মানে একটা পোর্শন দেখো, এটা ফার্স্ট সেকেন্ড থার্ডটা, থার্ডটা দেখো এরকম টন্টেড একটা স্লাইড রয়েছে যেখানে মনে হচ্ছে ছালটাকে কেউ নামাচ্ছে নিচের দিকে টকের, দেখছো কি? হ্যাঁ, তো ওই জায়গাটাতে নিয়ে এসে বাটটাকে দেখো ঢুকিয়ে সিল করে দিয়েছে, দেখেছো? এবার সিল করে দিয়ে এরকম অবস্থায় 15-20 দিন রেখে দেওয়া হয়, হরমোনাল স্প্রে দেওয়া হয়, এবং যখন 15-20 দিন পর তুমি ওই জায়গাটাকে খুলে দিচ্ছ তখন দেখো এই যে দ্য বার্ড হ্যাজ বিন ফিক্সড উইথ দ্য স্টক, মানে তুমি যে সিয়নটাকে এনেছিলে অ্যাজ আ বার্ড, সেই সিয়নটা স্টকের সাথে ফিক্স করে গেছে।
এবার ফিক্স করে রাখে মানে কি, অবভিয়াসলি ফিক্স তো এমনি এমনি করেনি, দে আর টিস্যু আর গেটিং কানেক্টেড উইথ ইচ আদার। টিস্যু কানেকশন মানে কি, সেল টু সেল কানেকশন। টিস্যু মানে কি, টিস্যু মানে তো ক্লাস্টার অফ সেলস, তার মানে সেলের সেলের সাথে কানেকশন হয়েছে, তার মানে তাদের মধ্যে নিউক্লিয়ার মেটেরিয়াল এক্সচেঞ্জ হয়েছে। নিউক্লিয়ার মেটেরিয়াল এক্সচেঞ্জ হওয়া মানেই কি, তাদের জিনস এক্সচেঞ্জ হয়েছে। জিনস এক্সচেঞ্জ হওয়া মানেই কি, নাও হোপফুলি দে আর প্রডিউসিং সাচ কাইন্ড অফ ফ্রুট যেখানে দুটো ক্যারেক্টারিস্টিকস আমরা পাবো, যে দুটো ক্যারেক্টারিস্টিক এর জন্য আমরা এই গ্রাফটিং করেছি। ম্যাম ওখান থেকে যে ফ্রুটটা প্রডিউস হবে সেটাতে তো যে সিডটা থাকবে সেটাতেও তো দুটো ক্যারেক্টারই থাকবে, তাহলে সেখান থেকে এবার নরমালি না 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 শোনো, নরমালি আর্টিফিশিয়াল প্রপাগেশন যখন করা হয় তখন যে সিড গুলো প্রডিউসড হয় তো সেগুলো কিন্তু নরমালি ওই এগেইন দা সেম থিং, তাদের কোনো ভায়াবিলিটি থাকে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে এই বারবার আর্টিফিশিয়াল বারবার আর্টিফিশিয়ালি বারবার করতে হবে, মানে এ তো জেনারেশন কন্টিনিউই করতে পারে না। না ম্যাম শুধু যে মানে কাটিং মানে ওই গ্রাফটিং করার পর যে ফলটা হচ্ছে তার গুণগত মানটা ভালো হয় খালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাকে কন্টিনিউয়াস গ্রাফটিং করতে হবে না, জেনারেশনে আসবে না। এখন এর থেকে নতুন গাছ তৈরি করতে পারি না? হ্যাঁ পারো, কিন্তু তার জন্য অবভিয়াসলি রিসার্চ করতে হবে যে কোন মেকানিজম। দেখো এই ব্যাপারগুলো তো এত সহজ না, মানে আমি আগেই বলেছি যে আমাদের প্রত্যেকটা সেলে মিলিয়ন্স অফ প্রোটিনস প্রোডিউস হয় এবং প্রত্যেকটা কাজের জন্যই প্রোটিন গুলোই দেয়। তো তোমাকে দেখতে হবে যে কোন প্রোটিনের সাথে, মানে এখানে এক্স্যাক্টলি ফার্স্ট তোমাকে দেখতে হবে যে কোন প্রোটিনস গুলো তুমি চাইছো, কোন প্রোটিনস গুলো তোমার গাছের মধ্যে থাকলে তোমার এই পার্টিকুলার দুটো ক্যারেক্টারই প্রোডিউস হবে। তারপর সেই প্রোটিনস গুলোর জন্য যে জিন গুলো রেসপন্সিবল সেটা তোমাকে এই দুটো গাছ থেকে আইসোলেট করতে হবে, সেই জিনস গুলোকে এরপর তোমাকে ইনকর্পোরেট করতে হবে এমন একটা গাছে, মানে অবভিয়াসলি এমন একটা এই ইয়ের মধ্যে স্পিসিজের মধ্যে যেখানে তুমি ফাইনালি এমন একটা ফ্রুট পাচ্ছ যেখানে দুটো ক্যারেক্টারই রয়েছে। তারপর তার সিডকে নিয়ে তোমাকে এগোতে হবে যে হ্যাঁ তাহলে আমাকে এবার দেখতে হবে যে এই দুটো প্রোটিন যেন ঠিকভাবে প্রোডিউস হয় ইনসাইড দিস পার্টিকুলার সিড এবং তারা যেন ভায়াবল থাকে, তারা যেন পরবর্তী জেনারেশনে নেক্সট জেনারেশনে এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে। যদি ক্যারি ফরওয়ার্ড করতে পারে এখন নাকি এখনো মানে হয়নি এটা? না না হয়েছে, কিছু কিছু প্লান্টসের ক্ষেত্রে এরকম ধরনের হাইব্রিড প্রোডাকশন সিড কিনতে পাওয়া যায় মানে দোকানে, রাস্তায় বলছি দোকানে, দোকান থেকে কিনে এনে তোমাকে লাগাতে হবে, তাহলে তুমি হাইব্রিড প্লান্ট প্রোডিউস করতে পারবে। এবার এই সমস্ত সিড গুলো কোথায় প্রোডিউস হয়, এগুলো নরমালি ইন্ডিয়ান গভর্নমেন্টের ইয়ে আছে, ল্যাবস আছে, সেখানে নরমালি এই সিড গুলো প্রোডাকশন হয়। হ্যাঁ অ্যানিমেলের ক্ষেত্রে কি হাইব্রিড হয়? হয় তো অ্যানিমেল হাইব্রিড, কাউ আছে, হাইব্রিড গোট আছে, আছে কিছু ফিশ, মুরগিও আছে একদম। হ্যাঁ কি বলছো, কিছু কিছু ফিশ আছে, সেগুলো কি করে করে? ফিশেদের ক্ষেত্রে তো পিটুইটারি গ্ল্যান্ড আইসোলেট করে করা হয়। বড় বড় মাছের বাজারে দেখবে মাছ বিক্রি হয়ে গেলে কিছু লোক আসে, তারা মেইনলি পিটুইটারি গ্ল্যান্ড আইসোলেট করতে আসে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমরা কি জানি, হরমোন সেক্রিটেড হয়। তো ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোনের ফর্মুলেশন তৈরি করা হয় এবং সেই হরমোন গুলো ইনজেক্ট করা হয় ইনটু দা পার্টিকুলার ফিশ, যার মানে স্পিসিস অফ ফিশ যার মধ্যে তুমি কোনো পার্টিকুলার ক্যারেক্টার চাইছো। তাহলে এবার ফিশ ইয়ে ফিশের মধ্যে যখন তুমি দিচ্ছ, তারপর দেখছি যে নেক্সট প্রোজেনিটা সেই ক্যারেক্টার গুলো শো করছে কিনা যে ক্যারেক্টার গুলো তুমি চাইছো। এই ব্যাপার কোনোটাই এত সহজ নয়, মানে জেনেটিক্যালি কোনো ক্যারেক্টারকে পাস করানো ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। তুমি একটা জেনারেশনের জন্য প্রোডিউস করতেই পারো বা তুমি মাল্টিপল জেনারেশনের জন্য ল্যাবে বসে প্রোডিউস করতেই পারো, কিন্তু ন্যাচারালি জেনেটিক্যালি সেটাকে কন্টিনিউয়াসলি পাস করানো ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। ওই কলমে যে গাছ তৈরি করা বলে ওইগুলো কি জোড় কলমের পদ্ধতিতে করা হয়? মানে বলে না কলমের গাছ, কলমের গাছ যদি সবসময় হাইব্রিড হয় তা নয়, কলমের গাছ রেয়ার স্পিসিস এর ক্ষেত্রেও বলা হয় যে কলমের গাছ। হ্যাঁ অনেক স্পিসিস আছে যেগুলো চট করে সব এনভায়রনমেন্টে গ্রো হতে চায় না, ঠিক মতো তাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস প্রোভাইড করতে হয়, ঠিক টেম্পারেচার প্রোভাইড করতে হয়, তো সেইগুলোও কিন্তু কলমের গাছ, মানে যাদেরকে নর্মালি হার্ড টু গ্রো তাদেরকেই নর্মালি আমরা বলে থাকি কলমের গাছ। সবসময় যে সেটা হাইব্রিড হবে তার কোনো মানে নেই। মানে এই জোড় কলম পদ্ধতিতে মানে গ্রাফটিং এর সাহায্যে মানে কলম তৈরি করা যায়? হ্যাঁ 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 করা যায়, করা যায়, করা যায়। এবং এই যে ধরো আমরা যে ধান চাষ করছি, মানে এই যে এত প্রোডাকশন হচ্ছে ধানের, এই ধানগুলো বেসিক্যালি কিন্তু সব হাইব্রিড, এবং
এই সব বেশিরভাগ হাইব্রিড ধানের তোমার ইয়েই মানে বীজই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের সায়েন্টিস্টরা বের করেছে, মানে বাই দা অনেক একটা টেকনোলজি আছে তার নাম লক অ্যান্ড কি টেকনোলজি বা লক গেট টেকনোলজি, সেই টেকনোলজির মাধ্যমে বের করা হয়েছে। কিন্তু এগুলো এই গাছগুলো এক বছরই শুধু তোমাকে ধান দেবে, পরের বছর তোমাকে আবার সিড কিনতে হবে। তার মেন রিজন হচ্ছে সেটা এটাই, কারণ ওগুলো জেনেটিক্যালি ওই ক্যারেক্টারটাকে ট্রান্সফার করে না নেক্সট জেনারেশন, তো সেই জন্য তোমাকে আবার সিড কিনতে হচ্ছে পরের বছর এবং তারপর তোমাকে গ্রো করাতে হচ্ছে। অনেক সময় এভাবে বীজ তৈরিও করা হয় যাতে নেক্সট জেনারেশনে তোমার ডিজায়ার্ড ক্যারেক্টার গুলো না যায়, কারণ সেক্ষেত্রে কি হবে তুমি আর বীজ কিনবে না। তাহলে বীজ যদি তুমি না কেনো তাহলে অবভিয়াসলি ল্যাব গুলো মার খাবে, তারা তো বীজ প্রোডিউস করছে, বাট তুমি যদি না কেনো তাহলে তাদের রেভিনিউ জেনারেট হবে না, বা ইন্ডিয়ান গভর্নমেন্টের, শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন যে কোনো গভর্নমেন্টের রেভিনিউ জেনারেট হবে না। সেই জন্য এভাবে তৈরি করা হয় যে শুধু এক জেনারেশনই তোমাকে শস্য দেবে বা তোমার ভেজিটেবল দেবে বা ফ্রুট দেবে, পরের জেনারেশনে তোমাকে আবার কিনতে হবে। মানে কি ওগুলো যাতে একটা জেনারেশনই দেয় ফলটা, মানে সেরকম ভাবেই ওটা হাইব্রিড সেরকম ভাবেই তৈরি করা হয়। এক্স্যাক্টলি, মানে ভেতরে বিভিন্ন কিছু প্রোটিন প্রোডাকশনের পাথওয়েজ গুলোকে ব্লক করা থাকে, যে তারা শুধু একটা জেনারেশনই প্রোটিন প্রোডিউস করবে, পরের জেনারেশন থেকে তারা প্রোটিনটা প্রোডিউস করবে। তোমরা নিশ্চয়ই জানো প্রোটিন করা থাকে অন্য জেনারেশনের গুলো তো ওপেন করে রেখে দিতে পারে। না না, ওপেন করে রাখলে তো ওই যে বললাম সিড তৈরি করছে ওরা ল্যাবে, পয়সা খরচা করে সায়েন্টিস্ট রেখে ভালো উন্নত মানের তৈরি করছে, না বীজ তৈরি করছে। তো তোমরা আমরা যদি সেগুলো না কিনি তাহলে গভর্নমেন্টের রেভিনিউ জেনারেট হবে কি করে? তো সেই জন্য মানে সবই বিজনেস স্ট্র্যাটেজি আর কি। মানে কিন্তু হচ্ছে মানে এরকমই বেশির এখনকার দিনের বেশিরভাগ যে সমস্ত সিড যে চাষ হয় সেগুলো সবই বেসিক্যালি এই টেকনোলজিতে তৈরি। তো যাই হোক, গ্রাফটিং ব্যাপারটা বিভিন্ন টাইপের হয়, তো সেটা জাস্ট একটু দেখে নাও। একটা হচ্ছে হুইপ অ্যান্ড টাং গ্রাফট, যেখানে ওই এরকম একই ধরনের দেখতে আমরা কাট করছি স্টক আর সিয়ন এবং ফাইনালি সেই দুটোকে কমপ্রেস করছি একসাথে। এবং নেক্সট হচ্ছে তোমার সেম গ্রাফটিং, যেখানে দুটো সেম একটা হুইপ এন্ড টাং। কেন বলছো মানে হুইপ কথাটার মানে কি বল? হুইপ, হোয়াট ইজ দা মিনিং অফ হুইপ? শুনেছো কোনদিন কথাটা? হুইপ কথাটার মানে হচ্ছে স্ট্রিপ অফ লেদার, চামড়ার একটা টুকরো বা মানে তোমার যে কোনো একটা জিনিস যেটা দিয়ে তুমি আটকাতে পারবে, মানে যে কোনো একটা জায়গাকে আটকাতে পারবে। তো এখানে দেখো কি করা হয়েছে, এখানে এই যে টাং মানে তো বুঝতেই পারছো জিভের মতো, তো এটা এই কাটকাটা হয়েছে জিভের মতো এবং ফাইনালি এটাকে দেখো একসাথে লাগানো হয়েছে। এবং এখানে তোমাকে ইয়ে করতে হচ্ছে না, মানে কোনো কিছু দিয়ে আটকাতে হচ্ছে না, তার কারণ হচ্ছে এরা উইদাউট এনি কম্প্রেশনেই কি হচ্ছে তোমার ন্যাচারাল কম্প্রেশন ক্রিয়েট হচ্ছে ডিউ টু মেইনলি ইলাস্টিসিটি অফ উড। এই যে দুটোকে তোমরা আটকেছো, বাকি গ্রাফটিং এর ছবিগুলোতে দেখো এই নিচের যে গ্রাফটিংটা রয়েছে সেম গ্রাফটিং, ওখানে কিন্তু দড়ি দিয়ে আটকেছে জায়গাটাকে, কিন্তু এখানে তোমাকে দড়ি দিয়ে বা কিছু দিয়ে আটকাতে হবে না। এরকম ভাবে যদি মানে বেশ মানে এমন কন্ডিশনে রাখতে হবে অবভিয়াসলি যেখানে হাওয়া দিচ্ছে, হাওয়া খুব একটা বেশি না, কারণ তাহলে কিন্তু পড়ে যাবে ওপরের পোর্শনটা। বাট এরকম বসিয়ে রাখা অবস্থায় যদি একদিন বা দুদিন রাখা যায় তাহলে ডিউ টু উড ইলাস্টিসিটি ওরা এমনিই জুড়ে যায়। হ্যাঁ, দুজনের মধ্যে যেহেতু টিস্যু কানেকশন তৈরি হয় সেজন্য ওরা এমনিই জুড়ে যায়, তো সেই জন্য এটাকে বলা হয় বিপ অ্যান্ড টাং গ্রাফটিং, যেখানে তোমার কোনো রকম ইয়ে দিতে হচ্ছে না, মানে কি বলবো কোনো রকম আটকানোর জিনিস তোমাকে ওখানে দিতে হচ্ছে না। আচ্ছা, তো ওই হুইপ মানে কি বললেন আমি শুনতে পাইনি? স্ট্রিপ অফ লেদার, স্ট্রিপ অফ লেদার। হ্যাঁ, স্ট্রিপ অফ লেদার। হুইপ কথাটার মানে হচ্ছে ওই মানে চাবুক টাইপের জিনিস যেটা দিয়ে মারা ফাড়া হয় ওরকম টাইপের জিনিস। বাট এখানে হুইপ অ্যান্ড টাং বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে দ্য শেপ, টাং হচ্ছে এখানে শেপটা এবং হুইপ বলতেও এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে যে যেহেতু আমরা এটাকে কোনোভাবে আটকাচ্ছি না আপনা থেকেই এটা ঘুরছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টেম গ্রাফটিং। স্টেম গ্রাফটিং এ দেখো সেম জিনিস, দুটো স্টেম আনা হয়েছে, একটা তো অবভিয়াসলি স্টক যেটা মাটির সাথে অ্যাটাচ, আর একটা সিয়ন। এবং ফার্স্ট পিকচারটাতে দেখো দুটোরই কিন্তু
টিস্যু রিমুভ করে দেওয়া হয়েছে, দেখো টিস্যু গুলো এক্সপোজড বাইরের দিকে, একটা জায়গায় মানে দুটো স্টেমেরই একই জায়গাতে তোমার ওপরের ছালটাকে কেটে দেওয়া হয়েছে সো দ্যাট টিস্যু ক্যান বি এক্সপোজড। এবার ফাইনালি ওই দুটো টিস্যু এক্সপোজড জায়গা দুটোকে আটকানো হচ্ছে একসাথে, এবং এখান থেকে 10-15 দিন পর বা 20 দিন পর দেখা যাবে দ্য নিউ প্লান্ট হ্যাজ বিন গ্রোন আউট। ঠিক আছে, তো এটাকে বলা হয় তোমার স্টেম গ্রাফটিং। আচ্ছা, নেক্সট হচ্ছে টি শেপড গ্রাফটিং। টি শেপড গ্রাফটিং তো বললামই, যেখানে বাড আনা হয় অ্যাজ আ সিয়ন, এবং গাছে মানে একটা জায়গার ছালকে কেটে বাদ দেওয়া হয় এবং সেই জায়গাতে মেনলি ওই বাড়টাকে আটকে দেওয়া হয়, এবং আটকে দেওয়ার পর ওটাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বা সেলোটেপ দিয়ে আটকে রাখা হয়, এবং 10-15 দিন পর দেখা যায় যখন সেলোটেপটা খুললে বাড়টা ইজ গেটিং ফিক্সড উইথ দিস পার্টিকুলার পজিশন। এটাকে বলা হয় নর্মালি টি শেপড গ্রাফটিং। এবং লাস্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে তোমার বেসিক ক্লেফট অর ভি গ্রাফটিং। তো এক্ষেত্রে দেখো ছবিটা প্রথমে যেটা হয় সেটা হচ্ছে তোমার স্টক, যেটা তুমি যেটাকে স্টক হিসেবে সিলেক্ট করেছো, তার মাথার উপরের দিকটা পুরো কেটে দেয়া হয়, এবং উপরের দিকটা কাটার পর দেখো পুরো ইয়েটা ছাড়িয়ে দিয়েছে, কি বলে ওই ছালটা পুরো গাছে ছাড়িয়ে দিয়েছে, বা বাইরের যে এপিডার্মিসটা রয়েছে ওটা পুরো ছাড়িয়ে দিয়েছে, এবং ছাড়িয়ে দেওয়ার পর ভেতরে টিস্যুস গুলো পুরো এক্সপোজ করা হয়েছে। এবং ফাইনালি এবার তুমি কি করছো, সিয়নটাকে নিয়ে আসছো, সিয়নটারও দেখো পুরো ইয়েটা ছাড়ানো, তোমার ওপরের যে তোমার কি বলবো এপিডার্মিস পার্টটা পুরো রিমুভ করা রয়েছে। তো এইবার সিয়নটাকে ঢোকানো হচ্ছে ইনসাইড দিস স্টক, স্টকটাকে তো অলরেডি কাটাই হয়েছে ভেতর দিকে যাতে তার টিস্যুস গুলো এক্সপোজ থাকে। তো এইবার স্টক আর সিয়ন দুটো যে জায়গাতে অ্যাটাচ হচ্ছে সেই জায়গাটাকে আটকানো হচ্ছে, এবং এই আটকানো অবস্থাতেই নর্মালি রাখা হয় যতক্ষণ না অবধি ওপরের পার্টটা থেকে অর্থাৎ সিয়ন থেকে প্লান্ট ডেভেলপ করছে। So this is known as V grafting or cleft grafting. Ma'am, মানে এখানে কি স্টক এর জায়গাটা V shaped করে কাটা হয়েছে ওই জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য V একদম ওই V এর মতো করে কাটা হয়েছে ভেতরের দিকে টিস্যুস গুলোকে এক্সপোজ করার জন্য। তো ওই কালো মতো যেটা ওইখানে ওদিকে বেঁধে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওই যে না না কালো মতো নাই, ব্যান্ডেজ মতো সাদা মতো যে জায়গাটা যেমন ধরো প্রথম কোয়েশ্চেন রয়েছে, ওয়াই ইজ দা অফস্প্রিং ফর্মড বাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন রেফার্ড টু অ্যাজ আ ক্লোন। তো আনসার তোমরা জানো, বাট তাও আমি বলছি সেটা হচ্ছে ক্লোন কেন বলা হয়, কারণ যেহেতু এখানে কোন রকম রিকম্বিনেশন প্রসিজিয়ার অকার করছে না, যেটা নর্মালি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ক্রসিং ওভার প্রসেসটার মাধ্যমে হয়, এখানে রিকম্বিনেশন হয় ম্যাটারনাল জিন এবং প্যাটারনাল জিনের, মা থেকে আসা জিন এবং বাবার থেকে আসা জিনের, কিন্তু এখানে যেহেতু সেরকম কিছু হচ্ছে না সেই জন্য, আর যেহেতু সিঙ্গেল প্যারেন্ট থেকে প্রডিউস হচ্ছে সেই জন্য নর্মালি এদেরকে বলা হয় ক্লোন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়াই ইজ রিপ্রোডাকশন এসেন্সিয়াল ফর দ্য কন্টিনিউটি অফ লাইফ অন আর্থ। তো রিপ্রোডাকশন কেন এসেন্সিয়াল আমরা জানি, কারণ বার্থ আর ডেথ এই দুটো কন্টিনিউয়াস প্রসেস এবং কন্টিনিউয়াসলি আমাদের ওয়ার্ল্ডে চলছে। এখানে দেয়া আছে দেখো 360,000 ইন্ডিভিজুয়ালস বর্ন এভরি ডে, হ্যাঁ, অ্যান্ড 151,600 ইন্ডিভিজুয়ালস ডাইড এভরি ডে। তো অবভিয়াসলি বার্থ রেট বেশি, হ্যাঁ মানে ন্যাটালিটিটা মর্টালিটির থেকে অনেক বেশি, একদম। তো সেই জন্য পপুলেশন আমাদের এত বাড়ছে ডে বাই ডে, যদিও তোমরা পরে তোমাদের 12 এ আছে চ্যাপ্টার দেখবে ইভলিউশন, ইভলিউশনে দেখবে যে নর্মালি এখনকার দিনে আমরা কোন দেশ ডেভেলপড না আন্ডার ডেভেলপড না ডেভেলপিং এটা কিভাবে বুঝি উইথ দ্য হেল্প অফ দিস বার্থ রেট এবং ডেথ রেট। মানে আমাদের দেশে ইন কেস অফ ইন্ডিয়া যেহেতু আমরা আন্ডার ডেভেলপড, উন্নতশীল বলা হয় বাট আমরা বেসিক্যালি অনুন্নত, তো ইন কেস অফ ইন্ডিয়া পাকিস্তান মানে ডেভেলপিং কান্ট্রি মানে ডেভেলপড কান্ট্রি না, না না আমরা ডেভেলপিং কিন্তু বেসিক্যালি আমরা ডেভেলপিং ও না আমরা আন্ডার ডেভেলপড, ওটা আমাদের মনে রাখতে বলা হয় যে আমরা ডেভেলপিং। ঠিক আছে,
না এরকম এই কারণেই বলছি, এটা সাইন্টিফিক রিজন আছে অবভিয়াসলি। তার কারণ হচ্ছে যে কোনো অনুন্নত দেশের ক্ষেত্রে তোমার জন্মের হার সবসময় মৃত্যুর হারের থেকে বেশি হয়। আমাদের দেশেও তাই, জন্মের হার বেশি মৃত্যুর হার কম। যে সমস্ত শুধুমাত্র জন্মের হার মৃত্যুর হারের থেকে বেশি, এটা দেখেই একটা দেশকে উন্নত অনুন্নত ভাবে? না 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 না, সেটা ভুল করছো তুমি। এটা হচ্ছে একটা প্যারামিটার, অনেক প্যারামিটার আছে একটা দেশকে উন্নত না অনুন্নত বলার জন্য। মানে ওদেরকে ডেথ রেট বেশি, মার্থ রেট একদম একদম আমেরিকাতে ডেথ রেট শেষ হয়ে গেছে না, শেষ হয়ে যাবে না, বিকজ তোমার অনেক এগেইন অনেক ফ্যাক্টরস আছে। সেটা হচ্ছে বাইরে থেকে প্রচুর লোক যাচ্ছে ইউএসএ তে, দে আর গেটিং কি বলবো মাইগ্রেটেড ওভার দেয়ার। হ্যাঁ, তো কিন্তু এটা হচ্ছে একটা প্যারামিটার যেটা দেখে বলা হয়। সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যেটা বললাম যে জন্মের হার বেশি, যে সমস্ত দেশ উন্নতশীল মানে যারা উন্নতি করছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার আর জন্মের হার সমান সমান, এবং যে সমস্ত দেশের ক্ষেত্রে উন্নতি অবভিয়াসলি উন্নত তারা, তাদের ক্ষেত্রে মৃত্যুর হার বেশি জন্মের হার কম। এটা হচ্ছে একটা প্যারামিটার, ইটস নট যে এটাই ফাইনালাইজড ভিউ, যেটা দেখেই আমি বলে দেবো যে না অবভিয়াসলি এছাড়াও অনেক কিছু, এটাই এক্সাক্ট কজ নয়। না না, এক্সাক্ট কজ এটা কখনোই নয়, এছাড়া অনেক কিছু আছে। তোমার কি বলবো প্রত্যেক মানুষের ডেইলি ইনকাম কত, বলতে পারি কি মেডিসিনটা বেশি ডেভেলপ মানে এই দেশে এই ডেথ রেট কম হয়? না, মেডিসিন মেডিসিন ডেভেলপড তুমি কোথা থেকে মানে কিভাবে বলতে পারছো? মেডিসিন মেডিসিন মানে মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স তো উন্নত হয়েছে অবশ্যই, এবং সেই জন্যই পপুলেশন এই রেটে বেড়েছে। সেটা সেটা যে শুধুমাত্র তোমার মানে ইন্ডিয়াতে মেডিকেল সায়েন্স উন্নত সেটা তুমি কখনোই বলতে পারো না। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এগুলো হচ্ছে বেসিক্যালি এই অনুন্নত দেশগুলো হচ্ছে সবসময় ট্রায়ালের জায়গা। মানে এই যে ধরো বিভিন্ন ভ্যাকসিন প্রডিউস হয় বা বিভিন্ন ড্রাগ, বা ড্রাগ মানে মেডিসিন, মেডিসিনকে সায়েন্সের ভাষায় ড্রাগ বলে, তো বিভিন্ন ধরনের ড্রাগ প্রডিউস হয়, এগুলো প্রথম দিনই কিন্তু তৈরি হওয়ার পর বাজারে ছেড়ে দেওয়া হয় না, এগুলো ট্রায়াল হয়, অনেক রকম ট্রায়াল হয়, ফার্স্ট রাউন্ড ট্রায়াল, সেকেন্ড রাউন্ড ট্রায়াল, থার্ড রাউন্ড ট্রায়াল, প্রচুর ট্রায়াল হয়। এবং এই ট্রায়াল গুলো মেইনলি করা হয় আমাদের দেশের উপর, যেহেতু আমাদের দেশে পপুলেশন এত বেশি। আমেরিকা একটা ড্রাগ ডেভেলপ করার পর বা একটা ওষুধ ডেভেলপ করার পর কোনোদিনও নিজের দেশের লোকেদের উপর ট্রাই করেন, তারা সবসময় অনুন্নত দেশে পাঠিয়ে দেয় যে ওদের দেশে গিয়ে ট্রাই করো। এই এই এখন যে ড্রাগটা ওই চ্যাডক্স ওয়ান না কি একটা করোনা ভাইরাসের জন্য, ওটাও তো থার্ড থ্রি স্টেজে টেস্ট করা হবে শুনছিলাম, সেখানে ওই অনুন্নত দেশগুলোই বাছা হয়। মানে তখনই একটা উন্নত দেশ তার পপুলেশনের উপর এগুলো ট্রাই করে না। ম্যাম অন্য দেশগুলো বা কেন অ্যাকসেপ্ট করে? এখানে আবার সেই পলিটিক্যাল ব্যাপার চলে আসে না, সেটা তো আমাদের ডিসকাসের বিষয় নয়। না না, ডেথ রেট বেশি বলতে তুমি কি ভাবছো যে মানে আজকে যদি 100টা বাচ্চা জন্মাচ্ছে তার এগেনস্টে 200 জন মরে যাচ্ছে? না, ওদের ডেথ রেট বা বার্থ রেট দুটোই খুব স্পেসিফিক। আমাদের দেশে প্রতি সেকেন্ডে 46টা বাচ্চা জন্মায়, যেখানে ইউএসএ তে প্রতি সেকেন্ডে 2 না 3টে বাচ্চা জন্মায়। সুতরাং ওদের বার্থ রেট যতটা ঠিকঠাক হারে, ওদের ডেথ রেটও ততটাই ঠিকঠাক হারে। মানে হয়তো প্রত্যেক দিন দেখা যাচ্ছে, আমি সাপোজ বলছি যে 1000 জন ইউএসএ তে লোক মারা যাচ্ছে, সেখানে আমার দেশে হয়তো 10,000 জন মারা যাচ্ছে বা 1,00,000 জন মারা যাচ্ছে, সেটা কথা নয়। কিন্তু কথা হচ্ছে তোমাকে দেখতে হবে ডেথ এবং বার্থ রেট ইকুয়ালি ট্যালি করে যে সেটা কতটা ফিজিবল। এই যে আমি বলছি প্রত্যেকটা সেকেন্ডে 46টা বাচ্চা জন্মাচ্ছে, তাও এটা আমি আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, এখন আমি এক্সাক্টলি জানি না কত। হ্যাঁ, তো এই যে একটা ব্যালেন্স, ব্যালেন্স মেনটেন করার ভীষণ দরকার। মানে সেটা শুধুমাত্র দেশের ক্ষেত্রে কেন, তুমি ডেইলি আমাদের ডেইলি লাইফের ক্ষেত্রেও ভাবো না, আমরা যদি প্রপার একটা আজকে যদি তোমরা পড়াশোনা না করো, কিছু না করো, তাহলে কি অবভিয়াসলি তোমরা একটা সেটেলড লাইফ পাবে? নিশ্চয়ই পাবে না। তো এভরিথিং নিডস আ ব্যালেন্স, যেরকম দেশের ক্ষেত্রেও যা, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও তাই, স্টেটের ক্ষেত্রেও তাই, সবের মানে যে কোনো সেন্সেই আমরা যদি দেখি ব্যালেন্স ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ব্যালেন্স ক্যালকুলেটেড করে দেখা হয় যে নর্মালি আমাদের দেশে তুমি কোনো কিছু রেগুলেট করতে পারবে, পারবে না। আমাদের দেশে যদি আজকে এই যে সরকার বলেছে যে ঘুরে বেরিও না রাস্তায়, লোক কি রাস্তায় বেরোচ্ছে না? বেরোচ্ছে, দে আর ডুইং দ্যাট। এবার কেন? কারণ যেহেতু পপুলেশন এত বেশি, খাবারের যোগান লাগবে, সমস্ত কিছুই লাগবে, তো লোক বাড়িতে বসে থাকলে কি সেটা পসিবল? সেটা পসিবল,
হ্যাঁ, কিন্তু উন্নত দেশের ক্ষেত্রে কি হচ্ছে, উন্নত দেশের ক্ষেত্রে দে আর মেনটেনিং দেয়ার গভর্নমেন্ট ওয়ার্ড, গভর্নমেন্ট ওখানে যা বলে ওরা নর্মালি চেষ্টা করে সেটা শোনার, আমাদের এখানে গভর্নমেন্ট যা বলে আমরা উল্টো দিকে তার যাই। হ্যাঁ সব, ওরা কি সব জানে, আমরা সব জানি, এটা আমাদের মেন্টালিটি। অনুন্নত উন্নত দেশ শুধু এভাবে হয় না যে বার্থ রেট ডেথ রেট ক্যালকুলেট করলাম আমি বলে দিলাম ও উন্নত আমি অনুন্নত, না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মানুষের ডেলি ইনকাম আমাদের ইন্ডিয়াতে অনেক কম, সেখানে ইউএস এর লোকের ডেলি ইনকাম আমাদের থেকে অনেক বেশি। কেন সেটা পসিবল? কারণ অবভিয়াসলি ওদের পপুলেশন কম, ওদের পপুলেশন শিক্ষিত, আমাদের পপুলেশন শিক্ষিত না, আমাদের পপুলেশন সব জানে, ওদের পপুলেশন সব জানে না, ওরা এখনো গভর্নমেন্টকে মানে, রুলস অ্যান্ড রেগুলেশন ওরা ফলো করে, আমরা ফলো করি না। তো সেটাই, তুমি যদি আজকে বলো যে রাস্তায় স্পিড করো না, কজন লোক শুনবে? সবাই স্পিড করবে, ও স্পিড করলে কি এসে যায়। কিন্তু আমি একটা জার্নালে সেদিনকেই দেখছিলাম যে স্পিড করলে কি হয়, যে এই যে আমরা স্পুটাম ফেলছি রাস্তাতে বা থুতু ফেলছি রাস্তায়, এই থুতু শুকাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের জার্মস উঠছে, এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু সেই জার্মস গুলো আমাদের ডিফারেন্ট ভাবে এফেক্ট করছে সেটাও জানি, টিবি হচ্ছে বা অন্য ধরনের ডিজিজ হচ্ছে সেটার কথা আমি বাদও দিলাম, কিন্তু সেটা আমাদের জেনেটিককেও, জেনেটিক্যাল মানে জিনস গুলোকেও এফেক্ট করছে, এবং সেই জিনস এফেক্ট করার জন্য আমাদের দেশে বা এই অনুন্নত দেশগুলোতে অনেক ধরনের সাইড এফেক্ট তৈরি হচ্ছে। একটা একটা সাইড এফেক্ট শুনলে তো তোমরা হাসবে, সেটা হচ্ছে হাইট কমে যাচ্ছে, এটা খুবই হাস্যকর একটা ব্যাপার কিন্তু হচ্ছে। এখন তুমি যদি কাউকে বলতে যাও মানে স্পিড ফেলার জন্য মানে ওটার থেকে মানে, হ্যাঁ মানে এই এগুলো মানে এই জার্মস গুলো আমাদের জিন, হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ তো সেটা তুমি কাউকে বলতে পারো, হাইট বেড়ে যাচ্ছে এখন লোকজনের, কোথায় হাইট বাড়ছে, তুমি এভারেজ হাইট চেক করো, তুমি এভারেজ হাইট দেখো, হ্যাঁ ইউরোপিয়ানদের এভারেজ হাইট আমাদের থেকে অনেক বেশি, তাদের শরীরের গঠন দেখো সেটাও আমাদের থেকে অনেক বেটার। আমাদের দেশে আমি সিম্পল বলছি ডায়াবেটিস এ, হ্যাঁ ম্যাম বলুন, হ্যাঁ আমাদের দেশে ডায়াবেটিস এ তোমার আমাদের রেঞ্জ ধরা হয়, তোমরা নিশ্চয়ই জানো যে দুভাবে ডায়াবেটিস টেস্ট করা, একটা সকালে ফাস্টিং আর একটা হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল মানে খাওয়ার 2 ঘন্টা পরে। তো আমাদের যা রেঞ্জ, আমাদের রেঞ্জ হচ্ছে ফাস্টিং এ 90-110 mg পার ডিএল, ঠিক আছে, ওদের দেশে সেটা হচ্ছে 140-160 mg পার ডিএল। কেন? কারণ ওদের ফুড হ্যাবিট আমাদের থেকে অনেক বেশি, ওই ক্যালোরি যুক্ত খাবার, কারণ দে আর অ্যাফোর্ডিং ইট, আমাদের দেশের লোকেরা অ্যাফোর্ড করতে পারে না, দ্যাট ইজ ওয়াই আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও ভ্যারি করছে, আমি শুধু হাইটের কথা বলছি না, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও ভ্যারি করছে। তো এখন সেটাই, তুমি এখন তুমি যদি কাউকে বোঝাতে চাও, কেউ কি শুনবে? শুনবে না, আমার বাবাকেই আমি বলতে চাই না, আমার বাবাকে শুনবে? আমার বাবা বলে কি সব জানিস, আমি জানি কিছু হয় না। তো দ্যাট ইজ দ্য থিং, এটাই আমাদের বেসিক প্রবলেম, উই আর নট গোয়িং টু টেক এনি ওয়ার্ড অর কারোর কথা আমরা শোনার প্রয়োজন বোধ করি না, সেটাই একদম। যাই হোক, তো এইটা গেল হচ্ছে আমাদের কি কোন কোয়েশ্চনটা এটা। আচ্ছা নেক্সট রিপ্রোডাকশন, হাউ ডাজ দ্য প্রোজেনি ফর্ম ডিউরিং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান ফর্ম ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন? আচ্ছা বলো এর আনসার, কেউ একজন বলো। সেক্সুয়ালি করলে সেখানে জেনেটিক ভেরিয়েশন আসে অবশ্যই, একদম রিকম্বিনেশন হয়, হ্যাঁ তো সেই জন্য জেনেটিক ভেরিয়েশন আসে। আচ্ছা নেক্সট কোয়েশ্চন হচ্ছে ডিফাইন সেনেসেন্স ফেজ, সেনেসেন্স কাকে বলে? ইটস লাস্ট ওল্ড এজ সেনেসেন্স, হ্যাঁ মানে ওই রিপ্রোডাকটিভ ম্যাচুরিটি মানে উদ্ভিদের, হ্যাঁ হ্যাঁ নরমালি উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই কথাটা ইউজ করি, হ্যাঁ ম্যাম আর মানে আমাদের অ্যানিমালদের ক্ষেত্রে এজিং কথাটা, হ্যাঁ হ্যাঁ। তো নরমাল ডেথ কে নরমালি আমরা বলে থাকি তোমার সেনেসেন্স, তো যাই হোক এখানে প্লান্টের ক্ষেত্রেও মানে প্লান্টের ক্ষেত্রে এই কথাটা আমরা মেনলি ইউজ করি, বাট এখানে দিয়েছে। তো নেক্সট হচ্ছে মনোশিয়াস ডায়োশিয়াস, হ্যাঁ বল ম্যাম, ওই একদম প্রথমে যখন সেই লাইফ স্প্যান দিয়ে আমরা স্টার্ট করেছিলাম ওখানে একটা জিনিস লেখা ছিল ম্যাম, ওই টাইম পিরিয়ডটা মানে জন্ম থেকে ন্যাচারাল ডেথ বলা ছিল, মানে কি অ্যাক্সিডেন্টাল কোনো ক্ষেত্রে মানে মরে গেলে তাহলে সেটা তার নরমাল লাইফ স্প্যান না, না 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 তুমি তো হ্যাম্পার করছো, মানে তুমি না মানে কোনো ভাবে হ্যাম্পার্ড হচ্ছে লাইফ স্প্যান। আচ্ছা
শুরু করছি, বাট অবভিয়াসলি আজকে শেষ হবে না, আমি জানি তো। দাঁড়াও আচ্ছা, তো নেক্সট চ্যাপ্টার আমাদের রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লান্ট। তো আজকে আমরা ওটা শুরু করছি। তো ইন কেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লান্ট, প্রথমেই আমরা শুরু করছি ফ্রম ফ্লাওয়ার, কারণ আমরা জানি যে ফ্লাওয়ার হচ্ছে সেই স্ট্রাকচার যেটাকে আমরা মেইনলি বলতে পারি। সবাই বলছে 5 মিনিটে একটা ব্রেক দিতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, স্নান করা হয়নি আমাদের এখনো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এরপরে তোমাদের ক্লাস আছে কি?
Hello, ma'am. Hello. 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 Ma'am, who? Hey, Sushmita. হ্যাঁ হ্যাঁ আমি জানি না তুই খেয়ে তো কিচ্ছু খাসনি এখনো কি অবস্থা এতক্ষণ কেউ না খেয়ে থাকে পাগলি কি করবো কি করে খাবো মাকে বল খাইয়ে দিতা তুই পর ম্যাম তো নেই খেয়ে আসি জল এক্ষুনি চলে আসবে ম্যাম সুস্মিতা হ্যালো বল শুনতে পাচ্ছিস এ শোন সেই স্টোলেন আর ওই রানার এর ডিফারেন্স টা কি একটু আমায় একটু বলতো স্টোলেন আর রানার ম্যাম তো হ্যাঁ 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 রানারটা হচ্ছে ওই পর পর গাছ ধরে যদি টানা হয় আর ওটা মানে মাটির হরাইজন্টালি যায় মানে একদম সোজা যায় আর রানার রানার আর একটা কি বলতে স্টোলন স্টোলনে হচ্ছে ওই লুপ করে করে যায় মানে এরকম ডিঙিয়ে ডিঙিয়ে যায় উপর থেকে গোল করে মানে লুপ তৈরি করে হ্যাঁ লুপ তৈরি করে আর একটা আর ম্যাম বলে যে হচ্ছে রানারে অনেকটা মানে জুড়ে থাকে গাছগুলো মানে ধর ঘাসকে একটা টানলে অনেকগুলো চলে আসবে এরকম হৈমন্তী নেই আদর্শ আছে প্রভাতি আছিস খাড়া করছে না কেন দেখলি ওই জন্য বললাম খেয়ে আসি চল তুই খেয়ে আয় আমি বসছি তোর জন্য তাহলে ম্যাম এলে শুরু করতে বলবি না ম্যাম আসলে শুরু করতে বলবো না সবাই তো শুরু করতেই বলবে তুই পড়া চল আমি শুনি ম্যামটা কোথায় চলে এসছো হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম অনেক আগে আচ্ছা এক মিনিট দাঁড়া দুটো দশ বেজে গেছে দুটো বারো দাঁড়াও হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ ম্যাম কোথায় ছিলাম মিনি হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে আমরা শুরু করছি ফ্রম ফ্লাওয়ার তো আমরা অলরেডি জানি যে ফ্লাওয়ার ইজ বেসিক্যালি দ্য রিপ্রোডাক্টিভ পার্ট ইন কেস অফ প্লান্ট
ফ্লাওয়ারের ক্ষেত্রে নর্মালি ফ্লাওয়ার ইজ দ্য মেইন স্ট্রাকচারাল অর্গান যেখানে তোমার অল দ্য রিপ্রোডাকশন ইভেন্টস আর গোয়িং অন। তো ইন কেস অফ ফ্লাওয়ার মেইনলি আমরা ফ্লাওয়ারকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার আর একটা হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার। তো ইনকমপ্লিট ফ্লাওয়ার মানে হচ্ছে, আচ্ছা কমপ্লিট ফ্লাওয়ার মানে যেখানে মেইনলি অ্যান্ড্রোশিয়াম, গাইনোশিয়াম আর পেটাল, সেপাল এই চারটে জিনিস মেইনলি প্রেজেন্ট থাকে। অ্যান্ড ইন কেস অফ ইনকমপ্লিট ওয়ান অবভিয়াসলি যে কোনো একটা আইদার তোমার অ্যান্ড্রোশিয়াম নাহলে গাইনোশিয়াম নর্মালি থাকে না, তো সেক্ষেত্রে আমরা বলে থাকি ইনকমপ্লিট। তো ইনকমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল দিতে পারবে যে কোনো একটা ইনকমপ্লিট ফ্লাওয়ার, এক্সাম্পল অফ ইনকমপ্লিট ফ্লাওয়ার? ইনকমপ্লিট ফ্লাওয়ার দেখতে পাই। ওকে, তো নেক্সট স্লাইডে দেখো তোমাদের ফ্লাওয়ার পার্টস এন্ড ফাংশনস বলা হয়েছে, কোন পার্টটাকে আমরা কি বলি। তো সেপাল আর পেটাল আমরা অলরেডি জানি, পেটাল মানে হচ্ছে পাপড়ি, অবভিয়াসলি পাপড়ি ডিফারেন্ট কালার্স এর জন্য ইনসেক্ট অ্যাট্রাক্টেড হয় টুয়ার্ড ফ্লাওয়ার। সেপাল হচ্ছে নিচে যে সবুজ রঙের ছোট ছোট পাতার মতো অংশ থাকে না, যেগুলোকে তোমার একসাথে বলা হয় ক্যালিক্স আর প্রত্যেকটা আলাদা আলাদাকে বলা হয় সেপাল। এবং এদের মেইন কাজ হচ্ছে অবভিয়াসলি ফ্লাওয়ারকে প্রোটেক্ট করা, কারণ যখন এরা কুড়ি অবস্থায় থাকে বা বার্ড অবস্থায় থাকে তখন এই সেপাল পুরো জিনিসটাকে ঢেকে রাখে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার ওই রিসেপ্টাকলটা কি? রিসেপ্টাকল হচ্ছে জাস্ট টিপটা, মানে স্টেমের আর ফ্লাওয়ারের কি বলবো ওই মানে আরেকটা পার্ট কি করে ফ্লাওয়ারটাকে ধরে রাখে, মানে ফ্লাওয়ারের বেসটাকে ধরে রাখে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে স্টেমেন। তো স্টেমেন বলতে বেসিক্যালি আমরা বুঝি অ্যান্ড্রোশিয়াম বা পুংকেশর। তো এখানে আমাদের অ্যান্থার আছে আর ফিলামেন্ট আছে। তো অ্যান্থারের মধ্যে আমরা জানি যে পোলেন গ্রেন প্রোডিউস হয়, আর ইন কেস অফ ফিলামেন্ট সেটা স্টক লাইক স্ট্রাকচার, লম্বা একটা দণ্ডের মতো বা ডাটির মতো স্ট্রাকচার, সেটা মিলে অ্যান্থারটাকে সাপোর্ট করে। এবং ওখান এর মাধ্যমে তোমার গাছ থেকে জল এবং নিউট্রিশন সাপ্লাইড হয় টু দিস অ্যান্থার্স। এবং এরপর রয়েছে কার্পেল। কার্পেলকে আরেকটা ভাষা আরেকটা টার্মে বলা হয় গাইনোশিয়াম বা গর্ভকেশর। তো এটা ফিমেল রিপ্রোডাকটিভ পার্ট, এর মধ্যে মেইনলি আমাদের রয়েছে স্টিগমা, টাইল আর ওভারি। তো স্টিগমা হচ্ছে বেসিক্যালি গর্ভমুণ্ড, এখানে যেটা রিসিভ করে পোলেন গ্রেনস গুলোকে, পোলেন গ্রেন গুলো এসে পড়ে ওখানে গর্ভমুণ্ডের ওপর। স্টিগমার পর রয়েছে হচ্ছে স্টাইল, স্টাইল হচ্ছে গর্ভদণ্ড যেটা দিয়ে মেইনলি ওই পোলেন গ্রেনস গুলো ট্রান্সফার হয় টু দা ওভারি, বা পোলেন গ্রেন গুলো ওপর থেকে বা অর্থাৎ গর্ভমুণ্ড থেকে ওভারিতে যাওয়ার জন্য এই গর্ভদণ্ডের সাহায্যে তারা ওভারিতে পৌঁছায়। এবং ফাইনালি রয়েছে ওভারি বা গর্ভাশয় যেটা ওভিউল কন্টেন করে, এবং ওভিউলস গুলো মেইনলি পরবর্তীকালে কি হয়, ওভিউলস গুলোর মধ্যে তোমার এমব্রায়ো স্যাক থাকে, এর মধ্যে এগ সেল থাকে, নিউক্লিয়ে থাকে, এবং এটা মেইনলি ওই ফিউশন অফ তোমার মেল নিউক্লিয়াস আর ফিমেল নিউক্লিয়াস বা এগ নিউক্লিয়াস এর এখানে হয়ে থাকে ইন কেস অফ দিস পার্টিকুলার ওভারি। ওভারিতে মেইনলি এই জিনিসটা হয়, এবং ওভিউল এর মধ্যে এমব্রায়ো স্যাক থাকে। আর ফাইনালি হচ্ছে নেক্টারি, নেক্টারি হচ্ছে তোমার ওই সুগার স্যাক যার মধ্যে যে সমস্ত ফলের ক্ষেত্রে ফুলের ক্ষেত্রে মধু দেখতে পাওয়া যায় তাদের এই নেক্টারি স্যাক থাকে। এবং না নেকটারি সবসময় যে ওভিউলের কাছে থাকে তার কোনো মানে নেই, ওটা ওপর দিকেও থাকে, নেকটারিটা পরে দিয়েছে ওটা পার্ট হিসাবে, বাট ওটা ওপর দিকেই থাকে, কারণ ইনসেক্টরা একদম ভেতরে তো ঢুকে যায় না, মানে দে আর নট গেটিং ইনসাইড দ্য ওভারি। হ্যাঁ মানে ওই মানে ওই মৌমাছিরা এইখান দিয়েই মানে মধুটাকে সংগ্রহ করে ফুলের ওপরে। হ্যাঁ হ্যাঁ ফুলের ওপরে যে ফ্ল্যাট প্ল্যাটফর্ম থাকে না ফুলের, যে জায়গাটাতে ওরা বসে এবং মেইনলি ইয়ে করে ওই
কি বলবো ওই গর্ভমুণ্ড যে জায়গাটাতে থাকে ওইখানটাই মেইনলি নেকটারিস গুলো থাকে, টু অ্যাট্রাক্ট দেম মেইনলি, যাতে ওরা পোলেন গ্রেনস গুলো নিয়ে এসে এখানে এনে ফেলে আর কি, যাতে ওটা গর্ভমুণ্ডের মাধ্যমে ট্রান্সফার হয়। ম্যাম বলো। ম্যাম ওই মানে মেল রিপ্রোডাক্টিভ যে পার্টটা, মানে দুটো, একটা অ্যান্থার আর একটা ফিলামেন্ট, দুটোকে একসাথে স্ট্যামেন বলে আর ঠিক ওইভাবে স্টিগমা স্টাইল আর ওভারি তিনটাকে একসাথে কার্পেল বলে। হ্যাঁ তুমি গাইনোশিয়ামও বলতে পারো, একই জিনিস, অ্যান্ড্রোশিয়াম গাইনোশিয়াম একই না? হ্যাঁ একই। ঠিক আছে, তো এবার আমরা যাচ্ছি ফার্টিলাইজেশন প্রসিজার ইন কেস অফ ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে মেইনলি তিন ভাগে ভাগ করা হয় ইভেন্টস গুলোকে, প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন আর পোস্ট ফার্টিলাইজেশন। তো আগে আমরা শুরু করছি উইথ প্রি ফার্টিলাইজেশন। তো প্রি ফার্টিলাইজেশনের ক্ষেত্রেও আমাদের মেইনলি চারটে ইভেন্ট হয় মেইনলি। একটা হচ্ছে এমব্রায়ো স্যাক ফর্মেশন, আর একটা হচ্ছে পলিনেশন, আর একটা হচ্ছে পোলেন গ্রেন ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে তোমার পোলেন পিস্টিল ইন্টারাকশন। তাহলে চারটে জিনিস হয়, প্রথমে হচ্ছে তোমার পোলেন ডেভেলপমেন্ট হবে, এমব্রায়ো স্যাক ফর্মেশন হবে, তারপর পলিনেশন হবে, এবং ফাইনালি পোলেন আর পিস্টিল ইন্টারাকশন হবে। তো এই চারটে জিনিস হচ্ছে ইন কেস অফ প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। আচ্ছা প্রথমে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে, পুরো বলুন না, লিখে নেব। একটা হচ্ছে পোলেন গ্রেন ফর্মেশন, আর একটা হচ্ছে তোমার এমব্রায়ো স্যাক ফর্মেশন, তারপর হচ্ছে পলিনেশন, এবং ফাইনালি হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারাকশন। পিস্টিল, আচ্ছা সেটাতে আমরা যাবো, ওই পোলেন গ্রেন যে নামছে না থ্রু দা স্টাইল, ওইটার সময় কিছু ইন্টারাকশন হয় যেটাকে বলা হয় পোলেন পিস্টিল ইন্টারাকশন, সেটা আমরা যাবো, সেটা আমরা পড়বো পরে। তো ফার্স্টে আমি যাচ্ছি পোলেন গ্রেন ফর্মেশনে। তো এখানে দেখো তোমাদের দেখানো হয়েছে, আমরা জানি যে পোলেন গ্রেন মেনলি কোথায় থাকে, স্টেমেনে, কারণ স্টেমেন হচ্ছে মেল রিপ্রোডাকটিভ ইউনিট ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে, এবং এদের ক্ষেত্রে মেইনলি অ্যান্থার থাকে, ফিলামেন্ট থাকে, প্রত্যেকটা অ্যান্থার বাইলোবড হয়। দেখো এখানে ছবিতে দেখিয়েছে, বাইরের দিক থেকে দেখলে প্রত্যেকটা অ্যান্থারে দুটো করে লোব থাকে, এই প্রত্যেকটা লোবকে যদি তুমি খোলো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা লোবের, মানে এক একটা লোবের কোণে দুটো করে পোলেন স্যাক রয়েছে। তো টোটাল দুটো লোবের মধ্যে চারটে পোলেন স্যাক থাকে, এই পোলেন স্যাক গুলোকে মাইক্রোস্পোরাঞ্জিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং নর্মালি এই প্রত্যেকটা পোলেন স্যাক এর মধ্যে নিউমারাস নাম্বারস অফ পোলেন গ্রেনস থাকে, প্রচুর অ্যামাউন্টে পোলেন গ্রেনস। স্লাইডে একটু উপরে তুলুন ম্যাম, দেখা যাচ্ছে না ওটা? হ্যাঁ হ্যাঁ দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ধরনের অ্যান্থার গুলোকে বলা হয় ডাইথেসাস অ্যান্থার। তোমাদের এখানে লেখাও আছে দেখো, ডাইথেসাস অ্যান্থার। তো ডাইথেসাস কথাটার মানে হচ্ছে অ্যান অ্যান্থার দ্যাট কন্টেইন টু লোবস দ্যাট আর জয়েন্ট বাই আ নন পোরাঞ্জিয়াস টিস্যু। এখানে দেখো এই যে চারটে লোব দেখিয়েছে, এই চারটে লোব বেসিক্যালি জয়েন্ট উইথ ইচ আদার উইথ দ্য হেল্প অফ নন পোরাঞ্জিয়াস টিস্যু। হ্যাঁ চারটে লোব, দুটো অ্যাকচুয়ালি লোব, দুটো লোবের মধ্যে চারটে স্যাক। হ্যাঁ মানে যেটা ওই যে সেকশনটা কেটে দেখেছি ওই জায়গাটাতে, এটা তোমার চারটে লোব দেখি। তুমি যদি এই প্রথম পিকচারটা দেখো, দেখো দুটো লোব দেখিয়েছে তো লংগিটিউডিনালি, সোজাসুজি ডিভাইড করলে দুটো লোব। হ্যাঁ হ্যাঁ, এই দুটো লোবকে যখনই তুমি খুলছো, মানে পাতা দুটো যদি এরকম খোলো, ভাঁজটা যদি খোলো, তাহলে চারটে কোণে চারটে স্যাক দেখতে পাবে, সেটাই তোমাকে এখানে দেখিয়েছে নেক্সট পিকচারটায়। চারটে কোণে চারটে স্যাক থাকে, লোব কিন্তু দুটো। হ্যাঁ লোব দুটো, দুটো লোবের চারটে কোণে চারটে স্যাক থাকে, এদেরকে বলা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া। আর ডাইথেসাস অ্যান্থার কথাটার মানে হচ্ছে এই লোব দুটো একজন আরেকজনের সাথে জয়েন থাকে উইথ দ্য হেল্প অফ টিস্যু।
একদম ঠিক আছে। তো আচ্ছা নন স্পঞ্জিয়াস মানে মানে কি নাম কি নন স্পঞ্জিয়াস কথাটার মানে কি বা স্পঞ্জিয়াম কথাটার মানে কি তাদের মধ্যে স্পোর প্রোডাকশন হয়, দে আর কানেকটিভ টিস্যু অ্যাকচুয়ালি। তো নেক্সট আমি বলছি হচ্ছে অ্যাবাউট, আচ্ছা এখানে আর নেক্সট হচ্ছে এই অ্যান্থারের ওয়ালস মানে এই তোমার পোলেন গ্রেন যেখানে থাকে মানে অ্যান্থার গুলো, যে অ্যান্থার গুলো চারটে লেয়ার অফ সেলস থাকে বা চারটে লেয়ার অফ সেল ওয়ালস থাকে এবং প্রত্যেকটা অ্যান্থার দেহি স্তরে বা ফেটে যায় সবসময় লংগিটিউডিনালি, এই স্লিট ধরে ফাটে। এই যে প্রথম যে পিকচারটা দেখো লংগিটিউডিনাল স্লিট রয়েছে, ওই স্লিট গুলো ধরে সবসময় ফাটে। দুটোই তো স্লিট, এদিকে একটা ওদিকে একটা, চারটে তো লোব ভেতরে, হ্যাঁ দুভাগ হয়, চার ভাগ কেন হবে, তোমার চারটে ফ্যাক তো চারটে কোণে রয়েছে, হ্যাঁ ওটা তো চারটে কোণে তোমাকে দেখাচ্ছে। এবার যখনই ওটা মাঝখান দিয়ে স্লিট হচ্ছে তখনই চারদিক থেকে পোলেন্স গুলো বেরিয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে তোমার কিভাবে অ্যান্থার ডেভেলপমেন্ট হয় সেটা দেখবো। তো অ্যান্থার ডেভেলপমেন্ট সবসময় স্টার্ট হয় mass of homogeneous meristematic cells থেকে। তাহলে আচ্ছা শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, অ্যান্থার ডেভেলপমেন্ট স্টার্ট হয় from the mass of homogeneous meristematic cells। তাহলে এই প্রত্যেকটা অ্যান্থারের মধ্যে mass of homogeneous meristematic cells থাকে যারা epidermis cell দিয়ে ঘেরা থাকে বা surrounded by epidermis। ঠিক আছে, তো এরকম মাস থাকে যে মাসগুলো বেসিক্যালি এই চারটে লোবের মধ্যে গিয়ে ঢোকে এবং এরা ফাইনালি প্রোডিউস করতে শুরু করে দা পোলেন গ্রেনস। ঠিক আছে, এবং এই চারটে লোব তৈরি হয় তোমার ফোর লেয়ার্স অফ আর্কিস্পোরিয়াল সেলস দিয়ে। মানে আমি একটু আগেই বলেছি যে এই পোলেনের ভেতরে আমাদের চারটে লেয়ার অফ সেল ওয়াল থাকে, তাহলে লোবগুলোতেও নিশ্চয়ই চারটে লেয়ার অফ সেল ওয়াল থাকবে, তাই তো? হ্যাঁ, তো সেল ওয়ালের যে চারটে লেয়ার রয়েছে এই চারটে লেয়ার তৈরি হয় আর্কিস্পোরিয়াল সেলস দিয়ে। আর্কিস্পোরিয়াল সেল, আর্কিস্পোরিয়াল সেল কথাটার মানে হচ্ছে আ গ্রুপ অফ সেল দ্যাট ফর্ম সেলস ফ্রম উইচ স্পোরস আর ডেভেলপড। তার মানে এই চারটে লেয়ারের মধ্যে এমন কিছু সেল রয়েছে যাদের থেকে স্পোর ডেভেলপমেন্ট হতে পারবে, সেই সেলস গুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল, ARCHESPORIAL, আর্কিস্পোরিয়াল সেলস। ওই আর্কিস্পোরিয়াল সেলস মানেটা কি একটু বলুন, লিখে নি। আর্কিস্পোরিয়াল সেল মানে হচ্ছে গ্রুপ অফ প্রিমিটিভ সেল দ্যাট ক্যান ফর্ম স্পোর সেলস লেটার অন। ম্যাম একটু আস্তে বলুন। আ সেল অর আ গ্রুপ অফ, এই অবধি আগে লেখো, আ সেল অর আ গ্রুপ অফ প্রিমিটিভ সেলস অর আ গ্রুপ অফ প্রিমিটিভ সেলস দ্যাট ফর্ম সেলস, দ্যাট ফর্ম সেলস from which spores are developed, from which spores are developed।
ঠিক আছে, তাহলে পরিষ্কার কথা হচ্ছে কি, এই তোমার অ্যান্থারের মধ্যে কি রয়েছে, হোমোজিনাস মেরিস্টেম্যাটিক টিস্যু, এই টিস্যুটা এপিডার্মিস দিয়ে সারাউন্ড করা থাকে। এই টিস্যুর ভেতরে বেসিক্যালি চারটে তোমার লেয়ার অফ সেলস থাকে। এই চারটে লেয়ার অফ সেলস কে একসাথে আমরা বলছি আর্কিস্পোরিয়াল সেলস, যেখান থেকে পরবর্তীকালে কি হয়, স্পোর ডেভেলপমেন্ট বা পোলেন গ্রেন ডেভেলপমেন্ট শুরু হয়। ঠিক আছে, এবারে আসি আর্কিস্পোরিয়াল সেলস গুলোকে আমরা দু ধরনের সেলে ভাগ করি। অর্থাৎ এই যে পড়ছি চারটে লেয়ার অফ আর্কিস্পোরিয়াল সেল রয়েছে, এর মধ্যে দু ধরনের সেল থাকে। প্রথম ধরনটাকে বলা হয় প্রাইমারি প্যারাইটাল সেল, আর সেকেন্ড ধরনটাকে বলা হয় প্রাইমারি স্পোরাঞ্জিয়াস সেল। তাহলে আর্কিস্পোরিয়াল সেলের দুটো ভাগ, একটা হচ্ছে প্রাইমারি প্যারাইটাল সেল আর একটা হচ্ছে প্রাইমারি স্পোরাঞ্জিয়াস সেল। বোঝা গেছে? একটা হচ্ছে প্রাইমারি প্যারাইটাল, একটা প্রাইমারি স্পোরাঞ্জিয়াম। Yes, স্পোরাঞ্জিয়াস, GEOUS, স্পোরাঞ্জিয়াস সেল হলো। আচ্ছা, এইবার প্যারাইটাল সেল কি করছে, প্যারাইটাল সেল ডিভাইড করে সেভারাল টাইম টু ফর্ম দ্য অ্যান্থার ওয়াল। তাহলে প্যারাইটাল সেলের কাজ হচ্ছে অ্যান্থার ওয়াল ডেভেলপ করা। এরা অনেকবার ডিভাইড করে, মাইটোসিস ডিভিশন অবভিয়াসলি, এবং এরা সেল ওয়াল তৈরি করে ইন কেস অফ অ্যান্থার। হ্যাঁ, মানে বাইরের দিকে থাকে, মানে এই প্যারাইটাল মানে 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 এই কোষের এগুলো বার বার একদম অ্যান্থারের যে ওয়ালটা সেটা তৈরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্থারের ওয়াল তৈরি করে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার স্পোরাঞ্জিয়াস সেল, যেটা সেটা তোমার প্যারাইটাল সেলের থেকে কম বা ডিভাইড হয়, এবং তারা মেইনলি পোলেন মাদার সেল তৈরি করে, পিএমসি বা পোলেন মাদার সেল তৈরি করে। পোলেন মাদার সেল পোলেন যে সেল থেকে তৈরি হয়। হ্যাঁ, পোলেন মাদার সেল সবসময় ডিপ্লয়েড। ঠিক আছে, তাহলে স্পোরাঞ্জিয়াস সেল মাইটোসিস করছে এবং তারা পোলেন মাদার সেল তৈরি করছে। অত তোমাদের ইয়েতে যাওয়ারই দরকার নেই, মনে রাখো মেরিস্টেম্যাটিক টিস্যু থেকে তৈরি হয় অ্যান্থার। মেরিস্টেম্যাটিক টিস্যু এপিডার্মিস সেল দিয়ে ঘেরা থাকে। এই মাসটাকে আমরা বলি আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেলের মধ্যে দু ধরনের সেল থাকে, একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে স্পোরাঞ্জিয়াস। প্যারাইটাল সেল কি করে, আমাদের অ্যান্থার ওয়াল তৈরি করে, আর স্পোরাঞ্জিয়াস সেল আমাদের পোলেন মাদার সেল তৈরি করে। এই হচ্ছে গল্প, আর কিছু নেই। ঠিক আছে, এবার এই যে অ্যান্থার ওয়াল তৈরি হচ্ছে, এর মধ্যে চারটে লেয়ার আছে, যার মধ্যে ইনার মোস্ট লেয়ারটাকে আমরা কি বলি, ইনার মোস্ট লেয়ারটাকে আমরা বলে থাকি টেপটাম। টেপটাম, হ্যাঁ একদম। তাহলে টেপটাম আমাদের বেসিক্যালি কি করে, টেপটাম নারিশমেন্ট প্রোভাইড করে টু দা গ্রোয়িং স্পোর্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে, এরপর হচ্ছে আমার, আমি যদি অ্যান্থারের চারটে লেয়ারের কথা বলি, তাহলে কি কি ওয়াল লেয়ার আছে সেটা একটু বলে দিই। একদম বাইরের দিকে থাকে হচ্ছে এপিডার্মিস। তাহলে অ্যান্থারের ওয়ালে যে চারটে লেয়ার রয়েছে, তার মধ্যে একদম বাইরের দিকে রয়েছে এপিডার্মিস, সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ সেলস। এদের কাজ হচ্ছে প্রোটেক্ট করা, বা দে আর হ্যাভিং প্রোটেক্টিভ ফাংশন। নেক্সট হচ্ছে এন্ডোথিশিয়াম। এন্ডোথিশিয়াম হচ্ছে সেকেন্ড লেয়ার। এন্ডোথিশিয়াম হচ্ছে সিঙ্গেল লেয়ার, একটাই লেয়ার থাকে এখানে, এবং এদের ক্ষেত্রে সেলসগুলোর মধ্যে সেলুলোজ থিকনিং দেখতে পাওয়া যায়। সেলুলোজ থাকে এবং লিটল পেকটিন আর লিগনিন থাকে। ঠিক আছে, তাহলে এন্ডোথিশিয়ামের সেলসগুলো সিঙ্গেল লেয়ার, এবং এদের ক্ষেত্রে সেলের মধ্যে সেলুলোজ থাকে, পেকটিন থাকে এবং লিগনিন থাকে, এবং এরা হেল্প করে অ্যান্থার ডেহিসেন্সে, বা অ্যান্থারটাকে ফাটতে সাহায্য করে আফটার দ্য ম্যাচিউরিটি অফ দ্য পোলেন গ্রেনস। নেক্সট হচ্ছে মিডল লেয়ার। থার্ড লেয়ার হচ্ছে মিডল লেয়ার, যেখানে এক
থেকে ছটা লেয়ার অবধি থাকতে পারে। 1 to 6 লেয়ার অফ সেলস মে বি প্রেজেন্ট ইন দিস মিডল লেয়ার। মিডল লেয়ার ডিজেনারেট হয় অ্যাট দ্য টাইম অফ ম্যাচিউরিটি অফ দ্য অ্যান্থার। যখন অ্যান্থার ম্যাচিওর করে সেই সময় মিডল লেয়ার ডিজেনারেট করে। মিডল লেয়ারেরও মেন কাজ হচ্ছে প্রোটেকশন দেয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি যাচ্ছি টেপটামে। তো টেপটামের আমরা জানি এটা ইনার মোস্ট লেয়ার, নিউট্রিটিভ, নিউট্রিশন দেয়। নেক্সট হচ্ছে এরা এই সেলস গুলো কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড। হ্যাঁ, এই টেপটামের সেলস গুলো, টেপটামের সেলস হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড। এবং তোমার টেপটাম নর্মালি দু ধরনের হয়, টেপটামের সেলস গুলো নর্মালি দু ধরনের হয়। প্রথম ধরনের সেলটাকে আমরা বলি গ্ল্যান্ডিউলার, প্রথম ধরনের সেলকে বলা হয় গ্ল্যান্ডিউলার বা সেক্রেটারি। তো এই সেলস গুলো নর্মালি কি করে, এই সেলস গুলো সেলগুলো আরেকবার বলুন। টেপটামের প্রথম সেল, প্রথম টাইপ অফ সেলকে বলা হয় সেক্রেটারি অর গ্ল্যান্ডিউলার, সেক্রেটারি অর গ্ল্যান্ডিউলার। তো এরা কিছু সেক্রিশন সেক্রিট করে যেটা মেইনলি ওই নিউট্রিশন দিতে হেল্প করে, ঠিক আছে। আর সেকেন্ড টাইপ অফ সেলকে বলা হয় অ্যামিবয়েড, সেকেন্ড টাইপ অফ সেলকে বলা হয় অ্যামিবয়েড। এরা মেইনলি কি করে, এই সেলস গুলো তোমার নিজেদের ওয়ালকে ব্রেক করে এবং নিজেদের প্রোটোপ্লাস্ট কে রিলিজ করে ইনটু দ্য পোলেন চেম্বার। এই সমস্ত টেপটাল সেলগুলো নিজেদের ওয়ালকে ব্রেক করে এবং সেল ওয়ালকে ব্রেক করে এবং ব্রেক করার পর নিজেদের প্রোটোপ্লাস্ট কে রিলিজ করে ইনটু দ্য পোলেন চেম্বার। ঠিক আছে, এবং এই প্রোটোপ্লাস্ট গুলো, হ্যাঁ বলো, পোলেন চেম্বারের মধ্যে, পোলেন চেম্বারের মধ্যে রিলিজ করে এবং ফাইনালি এই তোমার প্রোটোপ্লাস্ট গুলো ফিউজ করে নিজেদের মধ্যে এবং তখন এই স্ট্রাকচারটাকে বলা হয় পেরিপ্লাজমোডিয়াম। টেপটাম সেলের প্রোটোপ্লাস্ট গুলো নিজেদের সাথে মানে একের সাথে অপরটা ফিউজ করে এবং ফাইনালি তার একটা স্ট্রাকচার তৈরি করে, তাকে বলা হয় পেরিপ্লাজমোডিয়াম। ঠিক আছে, এই অবধি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রাকচার, স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম অর্থাৎ স্যাকস গুলোর স্ট্রাকচার, চারটে যে স্যাক সেই স্যাকের স্ট্রাকচার। নেক্সট স্লাইডে যাচ্ছি, নেক্সট স্লাইডে হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। বলো কি বলছো? ডেহিসেন্স মানে বললাম আফটার ম্যাচিউরিং, যখন ফাটে অ্যান্থার গুলো পোলেন গ্রেন রিলিজ করার জন্য তাকে বলা হয় ডেহিসেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস। তাহলে এবার আমরা দেখব ফরমেশন এন্ড ডিফারেন্সিয়েশন অফ মাইক্রোস্পোর, যে প্রসেসটাকে আমরা বলছি মাইক্রোস্পোরোজেনেসিস। তাহলে অলরেডি আমরা দেখেছি যে পোলেন মাদার সেল তৈরি হচ্ছে ফ্রম দ্য স্পোরাঞ্জিয়াম সেলস এবং পোলেন মাদার সেল তৈরি হওয়ার পর তারা কি করছে, তারা মিওটিক ডিভিশন করছে। তো মিওটিক ডিভিশন করার পর অবভিয়াসলি তাহলে প্রত্যেকটা মাদার সেলে কি হচ্ছে, চারটে করে সেল তৈরি হচ্ছে প্রত্যেকটা মাদার সেল থেকে এবং এগুলোকে বলা হয় টেট্রাড। অর্থাৎ প্রত্যেকটা পিএমসি থেকে কি হচ্ছে, একটা করে টেট্রাড তৈরি হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু মিওসিস হচ্ছে, সেহেতু অবভিয়াসলি তোমরা জানো যে মাইটোটিক মিওটিক দুটো ডিভিশনের ক্ষেত্রেই আমাদের কি হয়, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। তো এখানেও এক্স্যাক্টলি একই জিনিস হয়, নিউক্লিয়াসের ডিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ সাইটোপ্লাজমের ডিভিশন।
কিন্তু এখানে সাইটোকাইনেসিস কাইনেসিসটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে সাকসেসিভ টাইপ অফ সাইটোকাইনেসিস অথবা সাইমালটেনিয়াস অফ সাইটোকাইনেসিস। ঠিক আছে, তাহলে বোঝা গেছে অবধি? দেখো পিএমসি মিওসিস করছে, মিওসিস করে প্রত্যেকটা পিএমসি থেকে একটা করে টেট্রাড তৈরি হচ্ছে, অর্থাৎ চারটে করে সেল তৈরি হচ্ছে, এবং চারটে সেল অবভিয়াসলি প্রত্যেকেই এন নাম্বার অফ ক্রোমোজোম কন্টেইন করছে বা হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম কন্টেইন করছে। এরপর আমি বললাম যে সাইটোকাইনেসিস হচ্ছে, অবভিয়াসলি যেহেতু মিওসিস হচ্ছে তো সাইটোকাইনেসিসটা এখানে দু ধরনের হতে পারে, একটা হচ্ছে সাকসেসিভ আর একটা হচ্ছে সাইমালটেনিয়াস। কটা মাদার সেল প্রোডিউস হয়? পোলেন মাদার সেল তো অনেক প্রোডিউস হতে পারে, ওই স্পোরানজিয়াস সেলস গুলো কয়েকটা মাইটোটিক ডিভিশন করে, করে পোলেন মাদার সেল তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পোলেন মাদার সেল তৈরি, মানে পোলেন গ্রেনস তো মানে মিলিয়ন এর উপর প্রোডিউস হয়, তো পোলেন গ্রেনস অবভিয়াসলি থাউজেন্ডস প্রোডিউস হয়, মানে তোমার নিয়ার অ্যাবাউট 2000-3000 পোলেন মাদার সেলস প্রোডিউস হয়। আচ্ছা, তো এবার তোমার সাকসেসিভ টাইপ অফ সাইটোকাইনেসিস যখন হয় তখন নর্মালি তোমার, আচ্ছা এর আগে আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে টেট্রাড ফর্মেশন যে হচ্ছে, টেট্রাডের পাঁচটা টাইপ হয়। ঠিক আছে, কি কি টাইপ? টেট্রাহেড্রাল, আইসোবাইল্যাটারাল, ডেকিউসেট, টি শেপড, লিনিয়ার। টেট্রাডের পাঁচটা টাইপ হয়, একটা হচ্ছে টেট্রাহেড্রাল, অর্থাৎ তার শেপ কি রকম হবে? না ওই টেট্রাগুলো, হ্যাঁ বলো। ম্যাম ওই টেট্রাগুলো তো ওই পিএমসি থেকে তৈরি হয় তো? একদম, প্রত্যেকটা টেট্রাডই পিএমসি থেকে তৈরি হয়, কিন্তু তার ডিফারেন্ট টাইপস আছে, মানে এই যে চারটে সেল তৈরি হলো তাদের ডিস্ট্রিবিউশনের প্যাটার্ন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। আইসোবাইল্যাটারাল কথাটার মানে হচ্ছে জাস্ট মাঝখান দিয়ে একটা ভাগ হয়েছে, মানে চারটে ভাগে ভাগ হয়েছে সেলটা, ইকুয়াল চারটে ডিভিশন হয়েছে, তাকে বলা হয় আইসোবাইল্যাটারাল। ডেকিউসেট মানে হচ্ছে এক্স এর মতো হয়েছে, ক্রস এক্স এর মতো, এক্স এর মতো হলেও দেখো চারদিকে চারটে। ডেকিউসেট, ডিই সি ইউ ডাবল এস এ টিই, ডেকিউসেট। টেট্রাড গুলো তাই তো? হ্যাঁ টেট্রাড গুলো, তুমি দেখো এক্স এর মতো হলেও চারদিকে চারটে নিউক্লিয়াস থাকতে পারে, মানে হ্যাপ্লয়েড নাম্বার অফ নিউক্লিয়াস থাকতে পারে। ঠিক আছে, আর একটা হয় টি শেপ, একদম টি এর মতো দেখতে হয়, টি এর মাথার উপরে একটা চেম্বার, টি এর নিচে একটা চেম্বার, আর টি এর দুটো পাশে দুটো চেম্বার। ঠিক আছে, একটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে তার কোনো শেপ নেই, মানে এমনি নর্মাল একটা গোল রাউন্ডেড শেপ, তার ভিতরে চারটি নিউক্লিয়াস হ্যাপ্লয়েড নাম্বারে। আর ফাইনালি হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রালে হচ্ছে চারটে চেম্বার তৈরি হয় ইনসাইড দা পোলেন মাদার সেল, পোলেন মাদার সেলটাই তো ডিভাইড করে চারটে নিউক্লিয়াস তৈরি করে, মানে চারটে হ্যাপ্লয়েড নাম্বার অফ নিউক্লিয়াস তৈরি করে বা চারটে ডটার সেল তৈরি করে, তো টেট্রাহেড্রালের ক্ষেত্রে চারটে চেম্বার তৈরি হয়। তো এই পাঁচ রকম টাইপের টেট্রাড দেখতে পাওয়া যায়। তো এই পাঁচ রকম টাইপের টেট্রাড তৈরি হচ্ছে কেন? দিস ইজ মেইনলি হ্যাপেনিং ডিউ টু দা সাইটোকাইনেসিস, যেটা আমি এক্ষুনি বললাম যে সাকসেসিভ আর সাইমালটেনিয়াস দু ধরনের হয়। ঠিক আছে, সাইমালটেনিয়াসে কি হয়? সাইমালটেনিয়াসে ইচ নিউক্লিয়ার ডিভিশন ইন মাইক্রোস্পোর মাদার সেল ইজ ফলোড বাই সেল ওয়াল ফরমেশন, মানে প্রত্যেকটা মাইক্রোস্পোর মাদার সেলে যখনই নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে সঙ্গে সঙ্গে তাদের চারিপাশে সেল ওয়াল ফরমেশন। এটা হচ্ছে সাইমালটেনিয়াস, মানে একটা একটা করে ডটার সেল তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে তার চারিপাশে সেল ওয়াল তৈরি হচ্ছে। ঠিক আছে, আর সাকসেসিভ টাইপ কটা, কোনটা? সাকসেসিভ টাইপ হচ্ছে সেল ওয়াল ইজ ফর্মড আফটার মিওসিস ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ আফটার মিওসিস টু, মানে মিওসিস ওয়ান যতক্ষণ না শেষ হয়ে দুটো ডটার সেল তৈরি হচ্ছে ততক্ষণ সাইটোকাইনেসিস শুরু হচ্ছে না, আবার মিওসিস টু তে যখন দুটো ডটার সেল থেকে টোটাল চারটে ডটার সেল তৈরি না হচ্ছে ততক্ষণ সেল ওয়াল ফরমেশন শুরু হচ্ছে না। বোঝা গেল? মানে পরপর হচ্ছে, হ্যাঁ মানে সাকসেসিভে কি, সাকসেসিভে দুটো ডটার সেল তৈরি হচ্ছে যেই সেই মুহূর্তে সেল ওয়াল ফরমেশন শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মিওসিস কমপ্লিট না হওয়া অবধি তোমার সেল ওয়াল ফরমেশন হচ্ছে না। সাইমালটেনিয়াস, সাইমালটেনিয়াসে হচ্ছে তোমার
মাইক্রোস্পোর তৈরি হচ্ছে আর সঙ্গে সঙ্গে তোমার সেল ওয়াল ফর্মেশন হচ্ছে, সাইমালটেনিয়াস কথাটার মানেই তো তাই, একই সাথে, হ্যাঁ একই সাথে হচ্ছে। কিন্তু ইন কেস অফ সাকসেসিভ তোমার যতক্ষণ না মিওসিস কমপ্লিট হচ্ছে ততক্ষণ সেল ওয়াল ফর্মেশন হচ্ছে না। ঠিক আছে, তো আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের পোলেন গ্রেনস। তো এবারে আমরা দেখব যে আচ্ছা তোমাদের তো তোমাদের সাথে আমার স্ক্রিন শেয়ার করা আছে, সে আমি একটা ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে, দাঁড়াও। এই যে দেখো ছবিটা দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো কি? হ্যাঁ এখানে দেখো তোমাদের দেখানো হয়েছে ফার্স্ট এরটা হচ্ছে টেট্রাহেড্রাল, নেক্সটটা হচ্ছে তোমার আইসোবাইল্যাটারাল, সেকেন্ডটা হচ্ছে ডেকিউস, থার্ডটা হচ্ছে ডেকিউসেট, চার নম্বরটা হচ্ছে টি শেপড, এবং ইটা হচ্ছে লিনিয়ার। এবার এখানে তোমাদের ডেকিউ সেটা যেটা দেখানো হয়েছে ওই ডেকিউ সেটাতে এই যে নিচে যেটা দেখিয়েছে না যে একটা চেম্বার, ওখানে কিন্তু একটা চেম্বার থাকে না, ওখানে বেসিক্যালি দুটো চেম্বার থাকে। লিনিয়ারেও তাই, টি শেপটেও তাই, শুধু টেট্রাহেড্রালের ক্ষেত্রে একটা ডিজেনারেটেড হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ইয়ের শেপ, কি বলে জানি, টেট্রাডের শেপ। ঠিক আছে, তাহলে আমি এবার স্লাইডে ব্যাক করছি। হ্যাঁ, তাহলে নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে পোলেন গ্রেন বা পোলেন গ্রেন ডেভেলপমেন্টে, যে কিভাবে এক্স্যাক্টলি পোলেন গ্রেন ডেভেলপড হয়। So we are staying to this slide only, এখানে আরো কিছু রয়েছে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমরা দেখলাম যে এই যে টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টটা রয়েছে বা টেট্রাড ফর্মেশন যখন হচ্ছে এগুলো দুটো লেয়ার অফ ওয়াল দিয়ে ঘেরা থাকে, আউটার ওয়ালটাকে বলা হয় এক্সাইম আর ইনার ওয়ালটাকে বলা হয় ইনটাইম। ঠিক আছে, আউটার ওয়ালকে বলা হয় এক্সাইম, ইনার ওয়ালকে বলা হয় ইনটাইম, এবং এই পোলেন গ্রেনস আর দ্য ফার্স্ট সেলস অফ দ্য মেল গ্যামেটোফাইট ইন কেস অফ প্লান্টস। তাহলে এরা হচ্ছে ফার্স্ট সেলস অফ দ্য মেল গ্যামেটোফাইট। আচ্ছা নেক্সট হচ্ছে এই প্রত্যেকটা নিউক্লি, কিন্তু এই চারটে যে নিউক্লি তৈরি হয়েছে এই চারটে নিউক্লি কিন্তু
ফাংশনাল মাইক্রোস্পোরস, মানে এরা ভায়াবল পোলেন গ্রেনস, এদের কার্যক্ষমতা আছে। প্রত্যেকটা নিউক্লিয়াস সেটা শুধুমাত্র টেট্রাডের ক্ষেত্রে, এই তোমার ইয়ের ক্ষেত্রে কি বলে জানি নাম এই ইয়েটার কোথায়, এখানে চারটেই টেট্রাহেড্রাল, এটা এখানে টেট্রাহেড্রাল দেখিয়েছে। অ্যাকচুয়ালি টেট্রাহেড্রালের ক্ষেত্রে উপরের চেম্বারটা না পেছন দিকে থাকে, ওই জন্য দেখো উপর থেকে মাথার উপরে একটা ছোট্ট মতো অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে ওর পিছনে আরেকটা ইপোলিন, হ্যাঁ মানে ওখানে আরেকটা নিউক্লিয়াস আছে। হ্যাঁ, তো চারটেই থাকে এবং চারটেই ফাংশনাল, চারটেই ফাংশনাল পোলেন গ্রেন হিসাবে ট্রিটেড হয় পরবর্তীকালে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার কিছু কিছু ক্ষেত্রে তোমার এই চারটে পোলেন একসাথে অ্যাটাচড থাকে এবং কম্পাউন্ড পোলেন গ্রেন তৈরি করে। কিছু কিছু প্লান্ট স্পিসিস এর ক্ষেত্রে এই চারটে পোলেন গ্রেন একসাথে থাকে, এখানে যেমন আলাদা আলাদা রয়েছে মানে একসাথে থাকে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, দ্য প্লান্ট যাদের ক্ষেত্রে এরকম হয় সেটা হচ্ছে জুকাস জাট্রোপা, হ্যাঁ বা জাঙ্কাস জাট্রোপা, হ্যাঁ JUNCUS, জাঙ্কাস JUNCUS, জাঙ্কাস জাট্রোপা, JATROPHA। এরা এদের ক্ষেত্রে এই নিউক্লিয়াস গুলো আলাদা আলাদা থাকে না, একসাথে অ্যাটাচ থাকে। ও আচ্ছা, মানে নিউক্লিয়াসের ওই মাঝখানে যে ওয়াল গুলো ওরকম থাকে না, ওরকম থাকে না, দে আর স্টিক টুগেদার উইথ ইচ আদার, চারটে একসাথে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা টার্ম আছে যেটা মানে এগুলো নরমালি নিতে আসে, এটা যে একটা টার্ম আছে সেটা হচ্ছে পলিনিয়াম, POLLINIUM, পলিনিয়াম। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ পলিনিয়াম, পলিনিয়াম কথাটার মানে হচ্ছে মাস অফ পোলেন গ্রেনস প্রেজেন্ট অ্যাট ইচ অ্যান্থার লোব। এই যে আমি বলছি যে প্রত্যেকটা তোমার কর্নারে যে স্যাকস গুলো রয়েছে তার মধ্যে মাস অফ পোলেন গ্রেন ডেভেলপ করে, তো এই মাস অফ পোলেন গ্রেন ইচ অ্যান্থার লোবে যে ডেভেলপ করছে এটাকে একসাথে বলা হয় পলিনিয়াম। ঠিক আছে, ডেফিনেশন হচ্ছে ইট ইজ আ মাস অফ পোলেন গ্রেন প্রেজেন্ট অ্যাট ইচ অ্যান্থার লোব, এটাকে বলা হয় পলিনিয়াম। মাস অফ পোলেন গ্রেন, হ্যাঁ মাস অফ পোলেন গ্রেন প্রেজেন্ট অ্যাট ইচ অ্যান্থার লোব, প্রত্যেকটা লোবে তো দুটো করে স্যাক রয়েছে না, তো দুটো স্যাকে তো ইনর্মাস অ্যামাউন্ট অফ পোলেন গ্রেন প্রোডিউস হচ্ছে, তো সেই জন্যই বলছে মাস অফ পোলেন গ্রেন দ্যাট প্রেজেন্ট অ্যাট ইচ অ্যান্থার লোব, মানে প্রচুর, হ্যাঁ প্রচুর থাকে এই একসাথে, টোটাল অ্যামাউন্ট অফ পোলেন গ্রেন কে বলা হয় পলিনিয়াম। আচ্ছা নেক্সট যাচ্ছি এবার পোলেন গ্রেনস এ, তো এবার আমরা ফাইনালি যাচ্ছি পোলেন গ্রেনে। তো পোলেন গ্রেনের ক্ষেত্রে বলার যেটা সেটা হচ্ছে পোলেন গ্রেনের সাইজ নর্মালি ভ্যারি করে, এমনি নর্মালি রাউন্ড শেপের হয় আর সাইজ হয় 25-30 মাইক্রোমিটারের মধ্যে। আচ্ছা পোলেন গ্রেন নর্মালি আমরা জানি হ্যাপ্লয়েড এবং এরা ইউনিসেলুলার বডি উইথ সিঙ্গল নিউক্লিয়াস, তাহলে এদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে হ্যাপ্লয়েড, এরা ইউনিসেলুলার বডি আর সিঙ্গল নিউক্লিয়াস থাকে। আচ্ছা ইট অলসো হ্যাভিং আ টু লেয়ার্ড ওয়াল, প্রত্যেকটা পোলেন গ্রেনে দুটো করে ওয়াল থাকে, ওয়ালটাকে নর্মালি স্পোরোডার্ম বলা হয়, পোলেন গ্রেনের ওয়ালকে নর্মালি স্পোরোডার্ম বলা হয়, SPORODERM, স্পোরোডার্ম, ওই পোলেন গ্রেনের ওয়ালটা, হ্যাঁ পোলেন গ্রেনের ওয়াল। ইনলাইন এক্সাইন বলছি তো, আউটার লেয়ারটা ঠিক যেটাকে আমরা বলি এক্সাইন আর ইনার ওয়ালটা থিন যেটাকে আমরা বলি ইনলাইন, না 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 এই দুটো লেয়ারকে একসাথে বলা হয় স্পোরোডার্ম। ও আচ্ছা, হ্যাঁ দুটো লেয়ারকে একসাথে বলা হয় স্পোরোডার্ম। বলো ম্যাম আউটার লেয়ারটা ইনার লেয়ারটা একটু আরেকবার বলুন, আউটার লেয়ার এক্সাইন ইনার লেয়ার ইনটাইন, আউটার লেয়ার তৈরি হয় স্পোরোলেনিন দিয়ে আর ইনার ওয়াল তৈরি হয়
পেকটোসেলুলোজ দিয়ে, পেকটিন আর সেলুলোজ, পেকটোসেলুলোজ, পেকটোসেলুলোজ দিয়ে আর আউটার ওয়াল তৈরি হয় স্পোরল লেমিং দিয়ে। ঠিক আছে, এবার আউটার ওয়ালটা তোমার স্মুথও হতে পারে, অথবা আউটার ওয়ালটা তোমার আউটার ওয়ালে কাঁটা থাকতে পারে, স্পাইন থাকতে পারে, অথবা এব্রো খেব্রো হতে পারে। তো ইট ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান্ট স্পিসিস। এবং নর্মালি এক্সাইনে বা আউটার লেয়ারে তোমার একটা স্পেশাল টাইপ অফ ইয়ে থাকে, কি বলবো, কিউটিন। হ্যাঁ, কিউটিন, কিউটিন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন, হ্যাঁ, যেটাকে আমরা এখানে বলছি স্পোরোলেমিন। স্পোরোলেমিন ইজ বেসিক্যালি আ স্পেশাল টাইপ অফ প্রোটিন উইচ ইজ অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্ট টু কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ডিকম্পোজিশন। ঠিক আছে, তাহলে স্পোরোলেমিন হচ্ছে, ইট ইজ আ স্পেশাল টাইপ অফ প্রোটিন উইচ ইজ অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্ট টু কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ডিকম্পোজিশন। এবং এটা প্রিজার্ভ করে পোলেন ওয়ালস গুলোকে ফর লং পিরিয়ড। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সাইমকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনার এক্সাইম আর একটা হচ্ছে আউটার এক্সাইম। ঠিক আছে, ইনার এক্সাইমকে বলা হয় ইন্ডেক্সিং। ইনার এক্সাইম মানে এক্সাইমের যে দুটো লেয়ার তার ইনার পার্টটাকে বলা হয় ইন্ডেক্সিং, ENDEXIME, ইন্ডেক্সিং বা ইন্ডেক্সিং, ENDEXINE, এটা হচ্ছে ইনার লেয়ার। আর আউটার লেয়ারটাকে বলা হয় এক্টেসিং, ECTEXINE, ECTEXINE, ECTEXINE। ঠিক আছে, আচ্ছা নেক্সট, পোলেন গ্রেনের ক্ষেত্রে নর্মালি এই আউটার রিজিয়নে বা আউটার ওয়ালে আমাদের কিছু পোর্স থাকে বা ফারো থাকে, যেটা এখানেও দেখানো হয়েছে। দেখো যে কিছু কিছু এই পিট থাকে বা ফাঁকা জায়গা থাকে যেখানে স্পোরোলেমিনের লেয়ারটা থাকে না, এবং সেগুলোকে নর্মালি বলা হয় জার্ম পোর্স, সেগুলোকে বলা হয় তাকে সাস্টেন করতে গেলে তার কি লাগবে, জল লাগবে, অক্সিজেন লাগবে। সেই জল অক্সিজেন ঢোকা জায়গা হচ্ছে এই তোমার জার্ম পোর্স গুলো, যেখানে স্পোরোলেমিনের লেয়ারটা থাকে। অনেক সময় এই জার্ম পোর গুলো ভেতরের দিকে ইলংগেটেড হয়, ভেতরের দিকে লম্বা হতে থাকে, তখন তাকে বলা হয় জার্ম ফারক, তখন তাকে বলা হয় জার্ম ফারক। যদি এরকম ফুটোর মতো না থেকে ভেতর দিকে লম্বা হয় তখন তাকে বলা হয় জার্ম ফারক। ঠিক আছে, আচ্ছা, পোলেন গ্রেনের সাইটোপ্লাজমে নর্মালি স্টার্চ থাকে আর আনস্যাচুরেটেড অয়েলস থাকে প্রচুর পরিমাণে। আচ্ছা নেক্সট হচ্ছে, দেখো এখানে তোমাদের দেখিয়েছে টু সেলড স্টেজ অফ পোলেন গ্রেন, আমাদের পিপিটি তে দেখানো হয়েছে টু সেলড স্টেজ পোলেন গ্রেন, অর্থাৎ দুটো সেল রয়েছে। তো নর্মালি কি দেখা যাচ্ছে যে এখানে তোমার ইয়েটা ভাগ হয়েছে, নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা পার্টকে নর্মালি আমরা বলে থাকি তোমার জেনারেটিভ নিউক্লিয়াস, আরেকটাকে আমরা নর্মালি বলে থাকি ভেজিটেটিভ নিউক্লিয়াস। তো এটা হচ্ছে টু সেলড স্টেজ। না না, এন এন ছিল, মাইটোসিস হয়েছে, তাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মাইটোসিস হয়েছে, হয়ে তোমার দুটো পার্টে ভাগ হয়েছে, একটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস আর একটা হচ্ছে তোমার ভেজিটেটিভ নিউক্লিয়াস, বা এটাকে পোলেন টিউব নিউক্লিয়াসও বলা হয়। আচ্ছা নেক্সট বলছি হচ্ছে তোমার এই যে আমরা পড়লাম যে
পোলেন গ্রেন তৈরি হচ্ছে। তো এক্ষুনি আমি বললাম যে পোলেন গ্রেনে দু ধরনের স্টেজ হতে পারে, একটা তো টু সেল স্টেজ যেটা দেখানো হয়েছে, একটা ভেজিটেটিভ একটা জেনারেটিভ, আরেকটা নর্মালি দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় থ্রি সেলড স্টেজ। ঠিক আছে, তো থ্রি সেলড স্টেজে নর্মালি যখন পোলেন গ্রেন টু সেল স্টেজে থাকে তখনই কিন্তু নর্মালি পলিনেশন অকার করে। কিন্তু কিছু কিছু প্লান্টস, যেমন ধরো কিছু কিছু সিরিয়ালস রয়েছে বা কিছু কিছু ক্রপ প্লান্টস রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় তোমার ওই থ্রি নিউক্লিয়াস স্টেজও দেখতে পাওয়া যায় বা তিনটে নিউক্লিয়াসও দেখতে পাওয়া যায়। এবং সেক্ষেত্রে নর্মালি তোমার দুটো জেনারেটিভ নিউক্লিয়াস থাকে, একটা ভেজিটেটিভ নিউক্লিয়াস থাকে, এবং পরবর্তীকালে ওই দুটো জেনারেটিভ নিউক্লিয়াসের মধ্যে যে কোনো একটা ফিউজ করে উইথ দ্য এগ, আর একটা ডিজেনারেট করে যায়। ঠিক আছে, তো দিস ইজ নোন অ্যাজ তোমার ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট ইন কেস অফ পোলেন গ্রেনস। ঠিক আছে, বোঝা গেল? দেখো দেখা যায় আর 60% এর ক্ষেত্রে টু সেল স্টেজ দেখতে পাওয়া যায়, এবং টু সেল স্টেজটাই বেশি কমন এবং ওটার সময় নর্মালি পলিনেশন অকার করে ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম। আর যাদের ক্ষেত্রে থ্রি সেল স্টেজে অকার করে, আমি তো বললাম দুটো নিউক্লিয়াসের মধ্যে, জেনারেটিভ নিউক্লিয়াসের মধ্যে একটা ডিজেনারেট করে আর একটা ফিউজ করে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের পোলেন গ্রেন। আর পোলেন থেকে আমরা অনেক ধরনের প্রোডাক্ট পাই, সেটা হচ্ছে একটু বলে দিই, এটা জাস্ট একটুখানি, পোলেন ক্রিমস পাই, ডিফারেন্ট টাইপ অফ পোলেন ক্রিম পাওয়া যায় যেটা আমাদের প্রোটেক্ট করে ফ্রম ইউভি রেজ, আর এছাড়াও অবভিয়াসলি ময়েশ্চার করে। একটু আরেকবার বলুন, পোলেন প্রোডাক্ট, পোলেন গ্রেন থেকে আমরা কিছু প্রোডাক্ট ডেভেলপ করেছি, যেমন একটা হচ্ছে ক্রিম, পোলেন ক্রিম, যেটা আমাদের তোমার ইয়ে থেকে ইউভি রেজ থেকে প্রোটেকশন দেয় এবং ময়েশ্চার করে স্কিন। আর নেক্সট হচ্ছে আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে পোলেন ফুড সাপ্লিমেন্ট, যেহেতু পোলেন গ্রেনের মধ্যে হাই অ্যামাউন্ট অফ তোমার এই কার্বোহাইড্রেট আর আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, তো সেই জন্য এটা আমাদের ইউজ করা হয় অ্যাজ এনহ্যান্সিং, মানে সিরাপ হিসাবে খাওয়া যায় বা ট্যাবলেট হিসাবে খাওয়া যায়, মেইনলি টু এনহ্যান্স দ্য ভাইটাল বডি ফাংশন। তো ফুড সাপ্লিমেন্ট হিসাবে পোলেন গ্রেনস দেওয়া হয়, যদিও হিউম্যান বিইংরা খুব একটা ইউজ করে না, কারণ বেশিরভাগ হিউম্যান বিইংই আর অ্যালার্জিক টু পোলেন গ্রেনস, সেজন্য এটা নর্মালি হিউম্যান সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করা হয় না, বাট বিভিন্ন ধরনের ওই যে সমস্ত অ্যানিমালস গুলো ধরো দৌড়ায়, ধরো হর্স, হর্সের ক্ষেত্রে পোলেন গ্রেন সাপ্লিমেন্ট ইউজ করা হয়, কিছু কিছু অ্যাথলেটরাও ইউজ করে এই পোলেন গ্রেন সাপ্লিমেন্ট টু to enhance the power. Next হচ্ছে pollen viability, সেই viability মানে কার্যক্ষমতা আর কি। তো period for which pollen grains remain viable সেটাকে বলা হয় pollen viability, the time period, হ্যাঁ যে time period এ একটা pollen grain viable থাকে, functional থাকে, সেই time period টাকে বলা হয় pollen viability। অবভিয়াসলি এটা ডিফারেন্ট ফ্যাক্টর্স এর উপর ডিপেন্ড করে, যেমন ধরো টেম্পারেচার, হিউমিডিটি, কিছু কিছু পোলেন গ্রেনস আছে যারা ভায়াবল থাকে অনলি ফর 30 মিনিটস, আবার কিছু কিছু পোলেন গ্রেনস আছে যারা অনেক দিন অবধি ভায়াবল থাকতে পারে, তো ইট অ্যাকচুয়ালি ভ্যারিজ। এবং পোলেনকে আমরা প্রিজার্ভ করতে পারি, অনেক ক্ষেত্রে পোলেনকে প্রিজার্ভ করা হয়ে থাকে। আচ্ছা, সো নেক্সট আমরা শুরু করছি হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট, তোমাদের রয়েছে দেখো মেগাস্পোরাঞ্জিয়াম। তো ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিটের ক্ষেত্রে অলরেডি আমরা জানি যে স্টিগমা, স্টাইল, ওভারি আর ওভিউল, এই চারটে হচ্ছে তোমার মেইন পার্ট ইন কেস অফ দিস পার্টিকুলার ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট। তো এবার আমরা শুরু করছি উইথ দ্য structure, with the structure of this particular megasporangium.
তো এখানে এই পিকচারটা বা ডায়াগ্রামটা যদি ভালো করে দেখো তাহলে দেখো এখানে বেশ কিছু জিনিস দেখানো হয়েছে, তো আমি একটা একটা করে বলছি। যেমন ধরো প্রথমেই রয়েছে হাইলাম, তো হাইলাম বলতে বোঝানো হয় দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অফ ফিউনিকল টু দ্য ওভিউল। তাহলে হাইলাম হচ্ছে অ্যাটাচ পয়েন্ট অফ ফিউনিকল অ্যান্ড ওভিউল। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফিউনিকল? ফিউনিকল হচ্ছে স্টক দ্যাট কানেক্ট দ্য ওভিউল টু দ্য প্লাসেন্টা। তো ওভিউল আর প্লাসেন্টাকে যে স্টকটা কানেক্ট করছে সেই স্টকটা বা সেই লম্বা মতো জিনিসটাকে নর্মালি আমরা বলে থাকি ফিউনিকল। ঠিক আছে, তো এই গেল ফিউনিকল আর হাইলাম। মাইক্রোপাইল তো জানোই দ্যাট ইজ দ্য পোর, যেখান থেকে অক্সিজেন আর ওয়াটার কন্টেন্ট ভেতরে যাচ্ছে। তো নেক্সট উই আর হ্যাভিং মাইক্রোপাইলার পোল। সো মাইক্রোপাইলের দিকে যে দিকটা রয়েছে সেদিকটাকে আমরা বলি মাইক্রোপাইলার পোল, আর অপোজিটে যে পোরটা রয়েছে তাকে বলা হয় চালাজার পোর। এবং আউটার ইন্টেগুমেন্ট, বাইরের দিকে যে সেল ওয়ালস বা সেল লেয়ার্স গুলো সেগুলোকে আমরা বলি আউটার ইন্টেগুমেন্ট। ভেতরের দিকটাকে বলা হয় ইনার ইন্টেগুমেন্ট। তার ভেতরে রয়েছে নিউসেলাস, নিউসেলাস ইজ নিউট্রিশিয়াস অর নিউট্রিটিভ টিস্যু। এবং ফাইনালি তার ভেতরে রয়েছে এমব্রায়ো স্যাক। তো দিজ আর দ্য পার্টস ইন কেস অফ দ্য মেগাস্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, তো চালাজাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি প্লেস অফ অরিজিন অফ ইন্টেগুমেন্ট। এই যে ভেতরের দিকে যে ইনার ইন্টেগুমেন্ট বা আউটার ইন্টেগুমেন্ট যে তৈরি হয়েছে এগুলো মেইনলি তৈরি হয় ফ্রম দ্য চালাজা। আচ্ছা, সো নেক্সট হচ্ছে তোমার আমরা যাচ্ছি, হ্যাঁ বলো কিছু বলবে? আচ্ছা ওকে, তো নেক্সট আমি যাচ্ছি তোমার মেগাস্পোরাঞ্জিয়ামকে এখানে এক্সপ্লেইন করা হয়েছে। তো অলরেডি আমরা এক্সপ্লেইন করেছি, অলরেডি উই নো অ্যাবাউট দ্য স্ট্রাকচার, তাও এখানে ডিটেইলড স্ট্রাকচার দেয়া রয়েছে। চালাজা মাইক্রোপাইল উই অলরেডি ডিসকাসড, এছাড়াও রয়েছে র্যাফে। আচ্ছা, হোয়াট ইজ র্যাফে? পড়েছো না তোমরা র্যাফে? আগেও পড়েছো, ইলেভেনে ছিল না র্যাফে? আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মেইনলি তোমার র্যাফে। নেক্সট হচ্ছে তোমার নিউসেলাস, নিউসেলাস তো আমরা অলরেডি জানি সেকেন্ডারি নিউসেলাস দেয়া রয়েছে এখানে। আচ্ছা, সিনার্জিড মাইক্রো তোমার পাইল এগুলো তো অলরেডি আমরা পড়বো, আবার অ্যান্টিপোডাল সেল এগুলো আমরা পড়বো যখন আমরা ডেভেলপমেন্টটা পড়বো এমব্রায়ো স্যাকে, তখন আমরা এটাতে যাচ্ছি। ওকে, নেক্সট তাহলে যাচ্ছি হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। তো ফাইনালি এবার আমরা যাচ্ছি যে এই যে আমরা বলছি যে গাইনোশিয়ামের মধ্যে মেনলি কি থাকে, একটা অথবা তার থেকে বেশি নাম্বার অফ ওভিউলস থাকে। প্রত্যেকটা ওভিউলের মধ্যে আমরা জানি কি রয়েছে, নিউসেলাস। এবং এই নিউসেলাস কন্টেইন করছে কি তোমার মেগাস্পোর মাদার সেল বা MMC, মেগাস্পোর মাদার সেল, যেখান থেকে মেইনলি কি হচ্ছে এগ ডেভেলপ করছে। তো মেগাস্পোর মাদার সেল মেইনলি ডিভাইড করে বাই মিওসিস, এবং সেখান থেকে চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। এর মধ্যে থেকে তিনটে হ্যাপ্লয়েড সেল নষ্ট হয়ে যায়। স্পোরোজেনাস টিস্যু এখানে সেটাই নিউসেলাস কাজ করে। হ্যাঁ একদম, ওখানে যেটা স্পোরোজিনাস টিস্যু, ওখানে যেটা ওখানে স্পোরোজিনাস টিস্যু হচ্ছে বেসিক্যালি PMC তৈরি করে। হ্যাঁ, এখানে নিউসেলাস PMC কিন্তু তৈরি করে না, মানে তোমার নিউসেলাস হচ্ছে নিউট্রিটিভ টিস্যু যেটা মেগাস্পোর মাদার সেলকে নিউট্রিশন দেয়। মেগাস্পোর মাদার সেল থাকে ইন কেস অফ দিস পার্টিকুলার মেগাস্পোরোজেনেসিস। ঠিক আছে, তো ইন কেস অফ নিউসেলাস দ্যাট ইজ দ্য নিউট্রিটিভ টিস্যু যেটা তোমার মেগাস্পোর মাদার সেলকে নিউট্রিশন দিচ্ছে। ফাইনালি মেগাস্পোর মাদার সেল ডিভাইড করছে বাই মিওসিস এবং চারটে হ্যাপ্লয়েড সেল প্রোডিউস করছে। এই চারটে হ্যাপ্লয়েড সেলের থেকে তিনটে হ্যাপ্লয়েড সেল নষ্ট হয়ে যাচ্ছে এবং একটা নিউক্লিয়াস থেকে যাচ্ছে। এবং এই একটা নিউক্লিয়াস আবার মাইটোসিস করছে থ্রি টাইমস, এবং তার ফলে আটটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস জেনারেট করছে।
এটা হচ্ছে টিপিক্যালি ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম এর ক্ষেত্রে মেইনলি আমরা এই জিনিসটা দেখতে পাই। আচ্ছা এবার এটা মানে তোমার এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টটা বলার আগে আমি একটু বলে দিই, এই যে আমরা ওভিউলটা দেখছি, ওভিউল কিন্তু ডিফারেন্ট ফর্মে হয়। আমি এখানে একটা পিকচার তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ এখানে দেখো এই পিকচারটা যদি দেখো, দেখো প্রথম যে ওভিউলটা রয়েছে সে ওভিউলটার মুখটা রয়েছে উপর দিকে, অর্থাৎ মাইক্রোপাইলের দিকে মুখটা রয়েছে, ঠিক আছে? তো এই ধরনের মানে এই ধরনের পার্টিকুলার ওভিউল গুলোকে বলা হয়ে থাকে ইরেক্ট ওভিউল বা অর্থোট্রোপোরাস বা অর্থোট্রোপাস। ঠিক আছে, মুখটা সোজা মানে স্ট্রেট ওরিয়েন্টেশনে থাকে। এক্সাম্পল বলতে পারি পলিগোনাম, পলিগোনাম ইজ আ প্লান্ট, প্লান্ট যাদের ক্ষেত্রে এরকম ইরেক্ট ওভিউল দেখতে পাওয়া যায়। পলিগোনাম, POLYGONUM। তাকে বলা হয় অর্থোট্রোপাস। অর্থোট্রোপাস এর পর দেখো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, যেটা এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যানাট্রোপাস। অ্যানাট্রোপাস, অ্যানাট্রোপাসে হচ্ছে মুখটা পুরো উল্টো দিকে থাকে, ইনভার্টেড, দ্য ওভিউল ইজ ইনভার্টেড। এটাকে বলা হয় অ্যানাট্রোপাস। এক্সাম্পল বলতে পারি রানানকিউলাস, RANUN, রানানকিউলাস, CULUS, RANUN CULUS। আচ্ছা নেক্সট বলছি, নেক্সট দেখো রয়েছে সাইড ওয়াইজ। তো সাইড ওয়াইজ এর ক্ষেত্রে নর্মালি আমরা বলে থাকি ক্যাম্পাইলোট্রপাস। যদি সাইড ওয়াইজ থাকে বা এরকম কার্ভড থাকে তাহলে তাকে বলা হয় ক্যাম্পাইলোট্রপাস, CAMPYLO, ক্যাম্পাইলোট্রপাস, ক্যাম্পাইলোট্রপাস। এক্সাম্পল বলতে পারি ক্যাপারিজ, CAPPARIS, ক্যাপারিজ। ঠিক আছে, নেক্সট ডি যেটা রয়েছে এটাকে আমরা বলে থাকি অ্যামফিট্রোপাস, অ্যামফিট্রোপাস। যেখানে বডি অফ ওভিউল আর এমব্রায়ো স্যাক দুটোই কার্ভড। ক্যাম্পাইলোট্রোপাসে কিন্তু বডি কার্ভ ছিল কিন্তু এমব্রায়ো স্যাক স্ট্রেট ছিল। সিতে, সিতে তোমার বডি কার্ভ ছিল কিন্তু এমব্রায়ো স্যাকটা স্ট্রেট ছিল, কিন্তু ইন কেস অফ অ্যাম্ফিট্রোপাস বডি আর এমব্রায়ো স্যাক দুটোই কার্ভড। এক্সাম্পল হচ্ছে ক্রুসিফার স্পিসিস, ক্রুসিফার, CRUCIFER, ক্রুসিফার স্পিসিস। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এফ, এফ এর টা যদি বলি, এফ এর টার নাম হচ্ছে তোমার সার্সিনোট্রোপাস, এফ এর টার নাম হচ্ছে সার্সিনোট্রোপাস।
এদের ক্ষেত্রে দেখো ওভিউলটা টার্ন করেছে মোর দ্যান 360 ডিগ্রি, ওভিউলটা টার্ন করেছে মোর দ্যান 360 ডিগ্রি অ্যাঙ্গেল, আর ফিউনিকলটা সেজন্য কয়েলড হয়ে গেছে। এর এক্সাম্পল হচ্ছে ওপানশিয়া, এর এক্সাম্পল হচ্ছে ওপানশিয়া, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্ট ফর্মস যেগুলো রয়েছে ইন কেস অফ ওভিউল, ঠিক আছে। আর একটাও ফর্ম আছে, সেটা হচ্ছে বেশি আচ্ছা আমরা কি কি ফর্ম পড়লাম বলো তো, একটু বলো নামগুলো আমাকে। ক্যাম্পাইলোট্রপাস, অর্থোট্রপাস, অ্যানাট্রপাস, অ্যাম্পাইলোট্রপাস আর টেইটোট্রপাস, চারটে পড়লাম, পাঁচটা। হ্যাঁ অর্থোট্রপাস, ক্যাম্পাইলোট্রপাস আর কি পড়লাম, অ্যানাট্রপাস, হ্যাঁ অ্যাম্ফিট্রপাস আর লাস্টেরটা তা তো সারসিনোট্রপাস। ঠিক আছে, so these five types of ovules we are actually having, ঠিক আছে। ওকে তাহলে আজকে অবধি থাক, নেক্সট ক্লাসে তাহলে আমরা মেগা স্পোরোজেনেসিসটা থেকে শুরু করব, মানে তোমার স্পোরানজিয়া এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট থেকে শুরু করব, ঠিক আছে। ওকে তাহলে নেক্সট দিন আশা করছি এই এই চ্যাপ্টারটা তো হয়েই যাবে, নেক্সট দিন এই মানে এর আরেকটা পার্ট আছে, তো ওই দুটো পার্ট আমি দেখি পরের দিন শেষ করিয়ে দাও, ঠিক আছে। ঠিক আছে চলো। আচ্ছা এই অবধি সবার ঠিক আছে তো, কারোর কোনো অসুবিধা আছে? বাকিরা সব সাইলেন্ট করে দিয়ে কোথায় চলে গেছে? হ্যাঁ তোমরা নিজেরা একটু পড়ে দেখো, একটু আজকেই পড়ো কিন্তু, নাহলে কিন্তু সব ভুলে যাবে। অন্তত আজকে একটু চোখটা বুলিয়ে রেখো, তাহলে নেক্সট ক্লাসে যা যা অসুবিধা আছে, যা যা কোয়েশ্চেন আছে এগুলো জিজ্ঞেস করো। আর মানে বুঝতে পারছো তো যত টাইম যাবে তত লোড বাড়বে, কমার তো কোনো জায়গা নেই। তো যেদিনকার পড়া সেদিনকেই করে নাও, তাহলে খুব মুশকিল। আর 11-12 একটু কষ্ট তো করতেই হবে, তাহলে কি করে হবে তাই না? তাই স্লাইডগুলো আগলি করো না, সব আলাদা আলাদা স্কুল না? হ্যাঁ সবাই আলাদা স্কুল, বেঙ্গল বোর্ড নাকি? হ্যাঁ ম্যাম, আমিও বেঙ্গল বোর্ড না, ও না সব আইসিএসই বোর্ড, কি বোর্ড না ম্যাম, মানে সবাই নয়, মানে অনেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অনেকে আইসিএসই, অনেকে সিবিএসই, মানে ডিফারেন্ট। ও আচ্ছা, মিলানো মিশানো সব। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ম্যাম, আমি আর যে ওই সুস্মিতা, যাই হোক তাহলে কি জানি বলতে যাচ্ছিলাম একটা। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ তুমি আর সুস্মিতা কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড? হ্যাঁ না ম্যাম, আরো অনেকেই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আচ্ছা আজকে দেখছি কম কম লোক আছে মনে হয়, কালকে অনেক লোক ছিল নাকি, খাওয়ার পর আমি দেখছি কম আছে। আজকে সেই পুরো 9টা থেকে পড়ছে আগে সবাই, ওই জন্য। হ্যাঁ সেটাই আর পাচ্ছে না।
তো ওদের কি বায়োলজি অপশনাল, মানে যারা যারা নিট দিচ্ছ তারা তারা তাই? হ্যাঁ 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 ম্যাম, আমরা যে কজন পড়ি সে কজন সবারই বায়োলজি। আর কবে যে নিট হবে এখন এই বছর তো ভগবানই জানে, হবে তো নিশ্চয়ই, বাট দেরি করে হবে, টাইম পেয়ে গেলে অনেকটা, তো ভালো করে করো সেটাই। ঠিক আছে আমি, হ্যাঁ আমি, তোমরা একটু দেখো, আমরা আমি নেক্সট উইকে যেদিনকে ক্লাস নেবো সেদিনকে আগে ওটা ডিসকাস করে নিয়ে তারপর নেক্সটটা শুরু করি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা।